জুড়ে রূপ কথারা চোখে দেখি যা এই গল্পে বড়দের কিছু প্রাপ্ত মনস্ক কথা আছে, তাই হেডফোন ব্যবহার করা অবশ্যই কাম্য। আর 9F10-এর ছোট বন্ধুরা, তোমরা প্লিজ আজকের এই গল্পটা থেকে একটু দূরে থেকো। একটি জরুরি ঘোষণা, 9F10.com-এ পরিবেশিত গল্পগুলি সম্পূর্ণ কাল্পনিক। 9F10.com কোনোরকম বর্ণ, ধর্ম, জাতি, দেশ বা রাজনৈতিক মতাদর্শকে বা মানুষকে আঘাত করার বিপক্ষে এবং পশু হত্যা, ধূমপান, মাদক সেবন ও অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপকে সমর্থন করে না। গল্পে এরকম কোনো ঘটনার উল্লেখ থাকলে সেগুলিকে কেবল কাল্পনিক গল্পকথার আকারে উপভোগ করতে একান্ত অনুরোধ রইল। বাস্তবের সঙ্গে কোনোরকম কাকতালীয় ও অনাকাঙ্ক্ষিত মিল পাওয়া গেলে তার দায়ভার লেখক বা 9F10.com-এর নয়। ভালোবাসা ও ধন্যবাদ। একটা জরুরি তথ্য, গল্পের পিছনের গল্প ও অন্যান্য ইন্টারেস্টিং আলোচনা না শুনতে চাইলে 4:25 চলে যেতে পারেন। প্রতিটি গল্পের পেছনে থাকে আরেকটি গল্প। আজকে আমাদের সঙ্গে আছেন লেখক বিনোদ ঘোষাল, যিনি নিজের মুখে আমাদের সাথে শেয়ার করবেন গল্পের পিছনের গল্পটি। 9F10.com এক্সক্লুসিভ। নমস্কার, বিনোদ ঘোষাল বলছি। আমার মনে হয় মৃন্ময়ী সম্পর্কে দু চারটে কথা একটু না বললেই নয়। মৃন্ময়ী লেখা আমার প্রথম বড়দের জন্য ভৌতিক উপন্যাস। কেন লিখলাম ভৌতিক উপন্যাস, তার আগে পর্যন্ত আমি কখনো লিখিনি। আমার পাঠকরা জানেন যে আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করি, কিন্তু আজ পর্যন্ত যা লিখেছিলাম ভূতের গল্প সেগুলো সবই শিশু কিশোরদের জন্য। তো আমার ছেলে একদিন চ্যালেঞ্জ করে বললে যে বাবা, তুমি সত্যিকারের ভয় লাগে এমন কোনো লেখা লিখতে পারো না, শুধু তোমার ভূতের গল্পগুলো সব মজার হাসির কেনা হয়ে যায়। তো ছেলের সঙ্গে প্রায় চ্যালেঞ্জ করেই আমি একটি একদম বড় সড়, শুধু ছোট গল্প না, উপন্যাস লেখার একটা প্লট ভাবি। এবং এই প্লটটা প্রচলিত যে ভৌতিক গল্প উপন্যাস তার থেকে সম্পূর্ণ আলাদা। এটার মধ্যে যেমন শিহরণ রয়েছে, ভৌতিক ঘটনা সমস্ত রয়েছে, তার মধ্যে রয়েছে অন্য একটি লেয়ার যা আমি রিভিল করছি না, পাঠকরা শুনবেন বা শ্রোতারা যখন শুনবেন তারা নিজেই আবিষ্কার করবেন। শুধু এটুকু বলি, যখন এটা বই আকারে প্রকাশ পেয়েছিল ছাপার অক্ষরে, পাঠকদের কাছ থেকে বিপুল পরিমাণে সাড়া পেয়েছিলাম। এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করি, উপন্যাসটি লিখবার সময় কিছু কিছু মুহূর্তে আমার কল্পনা প্রসূত উপন্যাস, অথচ আমি নিজেই যথেষ্ট ভয় পেয়েছিলাম। ভূতের উপন্যাসে ভয়ে এই অনুভূতিটাই তো আসল, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে উপন্যাসটি অনেকটাই উতরে গিয়েছে। 9F10 খুব যত্ন সহকারে সেটি অডিও স্টোরি করে শ্রোতাদের কাছে নিয়ে আসছেন, এটা খুব আনন্দের খবর। আশা করি যে এই অডিও স্টোরি আপনাদের সকলের মন জয় করবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার। ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনের মধ্যে যাই প্রতিক্রিয়া হোক অবশ্যই একটি কমেন্ট করে জানান। আপনার কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। 9F10.com-এ আপনারা শুনছেন লেখক বিনোদ ঘোষালের লেখা মৃন্ময়ী। এই ভূত কিল্লা নিয়ে অনেক ইতিহাস রয়েছে স্যার, ভয়ঙ্কর সব ঘটনা, বলল দিলবাগ সিং। তন্ময় সামান্য মাথা নাড়িয়ে বলল, হুম, সেটাই আন্দাজ করছি, নইলে কি আর সাইনবোর্ডে এমন কথা লেখা থাকে? জয়কে জিজ্ঞাসা করল, পড়লি? জয় ততক্ষণ ও DSLR নিয়ে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে, লেন্সে চোখ রেখেই বলল,
অতটা হিন্দি পড়ার ধৈর্য আমার নেই ভাই, তুই পড়ে নে, পরে আমাকে বলে দিস। কেল্লায় ওঠার ঠিক মুখে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নির্দেশিকায় প্রথমেই লেখা রয়েছে, এই কেল্লায় সূর্যোদয়ের আগে ও সূর্যোদয়ের পরে প্রবেশ নিষেধ। এই কেল্লায় রাত্রিবাস কঠোরভাবে নিষিদ্ধ। এই কেল্লার কোনো জিনিসে হাত দেওয়া বারণ। এই সকল বিধিনিষেধ অমান্য করলে কঠোর শাস্তি পেতে হবে। এখানে নিয়ম অমান্য করলে শাস্তি দেওয়ার মতো কে আছে? কেউ নেই স্যার, একটা ব্যুরো সিকিউরিটি গার্ড রয়েছে। সে কখন আসে কখন চলে যায় আর এলেও কোথায় ঢুকে বসিয়ে থাকে কেউ জানে না। আসলে এখানে তো জেনারেল টুরিস্ট আসে না, ওই আপনাদের মতো অ্যাডভেঞ্চার প্রিয় দু চারজন মাঝে মাঝে আসে, খুব কম। আচ্ছা চলো তাহলে, দেখা যাক তোমার ভূত কেল্লায় ভূত দেখতে পাওয়া যায় কি না। দিলবাগের সঙ্গে হাঁটতে শুরু করলো তন্ময়। জয় বেশ খানিকটা এগিয়ে এসেছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের সকাল 9টা, মাথার উপর ঝকঝকে আকাশ আর চারিদিকে যত দূর চোখ যায় শুধু ফাঁকা আর ফাঁকা, এবং সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বিক্রমগড়ের বহু প্রাচীন কেল্লা, যাকে সকলে ডাকে ভূত কেল্লা। ব্যাপার হলো জয় আর তন্ময় ছোটবেলার বন্ধু, আগে একই পাড়ায় বাড়ি ছিল দুইজনের। কমন টুরিস্ট স্পটের থেকে ওদের বেশি আগ্রহ একটু অন্যরকম স্পট, যেখানে অ্যাডভেঞ্চারের সুযোগ রয়েছে। গত 10 বছরে অনেক জায়গায় ওরা গেছে, নানা রকমের অভিজ্ঞতা, বেশ কিছু রোমহর্ষক ঘটনাও অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে। ওদের স্বপ্ন নিজের দেশ ভারতবর্ষকে এক্সপ্লোর করা। সেই 19 বছর থেকে পিঠে রুকস্যাক চাপিয়ে পুরো দমে ভারত অভিযান শুরু করেছিল। এখন দুজনের 29, অভিযান অব্যাহত। দুজনের কেউই আর ছাত্র নয়। জয় সরকারি চাকুরি আর তন্ময় চাকরি বাকরির দিকে ঘেঁষেইনি। ওর বরাবরের বাগানের শখ ছিল, ফুলের বাগানের, তাই ফুলের সঙ্গেই থাকবে বলে ওটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছে। বাড়ির সামনের ফাঁকা জমিতে একটা নার্সারি করেছে, সেটাই উপার্জন। মাস গেলে বিশাল না হলেও ভদ্রস্থ রোজগার। কর্মচারী রয়েছে একজন, ছেলেটির নাম রাজেশ। নার্সারিতে ছোট একটা ঘরে থাকে, নিজে রান্না করে খায়, মুর্শিদাবাদের ছেলে। অনেকদিন হলো কাজ করছে তন্ময়ের কাছে, ভালো ছেলে। জয় বিয়ে করবে না পণ করলেও তন্ময়ের বিয়ের যথেষ্ট ইচ্ছে। প্রেম করার সময় পায়নি, তাই আত্মীয় স্বজনরাই দায়িত্ব নিয়ে সুপাত্রীর সন্ধান করে গেছেন। বেশ কিছু ছবি এবং বায়োডাটা নাকচ করার পরে অবশেষে মানকুণ্ডুর তন্ময় সেন ভবানীপুরের মৃন্ময়ী রায়কে পছন্দ করেছে। দুই বাড়ির মধ্যে পাকা কথা ইত্যাদি যা যা হওয়ার সব কিছু হয়ে অবশেষে বিয়ের দিন হল জানুয়ারির শেষ সপ্তাহে। সব শুনে জয় বলল, ভাই বীরু, এরপর তো বউয়ের সঙ্গেই বেড়াতে যাবি, শেষবারের মতো চল তাহলে কোথাও ঘুরে আসি। জয় শোলের কায়দায় তন্ময়কে মাঝে মাঝে বীরু বলে ডাকে। ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে, তবে চল একটা ব্যাচেলার ট্রিপ হয়ে যাক। কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে ঠিক হলো রাজস্থান। ওরা আগেও দুবার রাজস্থানে গেছে, তবে রাজস্থান এমনই জায়গা বারবার এলেও নতুনভাবে তাকে আবিষ্কার করা হয়। কয়েকদিনের মধ্যেই দুজন তৈরি হয় ফ্লাইটে জয়পুর। এয়ারপোর্টের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে পরিচয় হয়েছিল ড্রাইভার দিলবাগ সিং এর সঙ্গে, ওই ওদের হোটেলে নিয়ে গিয়েছিল। রাস্তায় দুই বন্ধুর আলোচনায় অংশ নিয়েছিল, দিলবাগকে পছন্দ হয়ে গেছিল জয় আর তন্ময়ের। এই কদিন ঘুরে বেড়ানোর জন্য দিলবাগকেই বুক করেছিল ওরা, ওখানকার অনেক পুরনো ড্রাইভার, অনেক কিছু চেনে। গতকাল সারা দিন সাইট সিং এর পর সন্ধ্যাবেলায় ওদের যখন হোটেলে নিয়ে ফিরছিল দিলবাগ, তখনও ও নিজেই বলেছিল, স্যার আপনারা তো অনেক অ্যাডভেঞ্চার করেন, রাজস্থানেও আগে এসেছেন, এখানের ভূতকিল্লা দেখেছেন আপনারা? ভূতকিল্লা? এমন কিল্লা রাজস্থানে রয়েছে বলে তো শুনিনি। অনেকেই শুনেনি স্যার, কারণ ওখানে টুরিস্টরা যায়ই না। ভূত কেল্লায় কি ভূত থাকে নাকি? হ্যাঁ স্যার থাকে, সে জন্যই এই এলাকায় কেউ থাকে না, অনেক অ্যাক্সিডেন্টও ঘটেছে, একেবারে ভিরান এলাকা। আরে গ্রেট, অবশ্যই যাব। কত দূর স্যার? এখান থেকে প্রায় 100 কিলোমিটার, ঘন্টা 3-এর রাস্তা। বাহ, তাহলে তো কাছেই, গিয়ে ফেরত চলে আসবো, কিংবা ওখানেই রাতটা কোথাও থেকে যাব। না স্যার,
বিক্রমগড়ে থাকার কোনো ব্যবস্থা নাই, চারদিক পুরো ফাঁকা, হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা তো দূর, এমনকি ঘর বাড়িও কিছু নাই। সে কি কেন? ভূতের ভয় স্যার। শুনেছি আগে এক সময় ওখানে অনেক মানুষ থাকত, এখন পুরো ফাঁকা। তবে ওখানে গেলে কিন্তু আর কোথাও যাওয়া যাবে না, কাল রাস্তায় অন্য কোনো পয়েন্ট নেই। সারা দিনের খাবার এবং জল নিয়ে নেবেন, কোনো দোকানও পাবেন না। ডান, এমন ইন্টারেস্ট ধরিয়ে দিলে ভাই যে না গিয়ে আর উপায় নেই। ঠিক আছে স্যার, কাল সকাল 6টায় রওনা হবে। সেই মতো আজ সকাল 6টার মধ্যেই তৈরি হয়ে নিয়েছিল। দিলবাগ ওর ওয়াগনার নিয়ে পৌঁছে গিয়েছিল যথাসময়। তারপর টানা 3 ঘন্টার জার্নি, 9টার আগেই পৌঁছে গেল। জয়পুর থেকে দিল্লি যাওয়ার পথে এই কেল্লা পড়ে, তবে মেন রাস্তা থেকে অনেকটাই ভেতরে। রাস্তাও বিশেষ ভালো নয়, ধু ধু ফাঁকা চারিদিক দেখতে দেখতে অবশেষে গাড়ি থেকে নামলো 3 জন। যত দূর চোখ যায় শুধু শূন্যতা। একটা পাহাড়ের গায়ে কেল্লাটা, নুড়ি পাথর বিছানো রাস্তা সমতল থেকে সোজা পাহাড়ের দিকে উঠে গেছে। এবার হেঁটে উঠতে হবে স্যার, গাড়ি নিয়ে যাওয়ার নিয়ম নাই। রাস্তার দুই দিকে পাথরের খেলান দেওয়া সার সার ঘর, সবই ভাঙা। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ঘরগুলোর কোনোটারই ছাদ নেই, যেন মনে হয় মস্ত একটা তলোয়ার দিয়ে এক কোপে কোনো দৈত্য প্রতিটা ঘরের ছাদ সমানভাবে কেটে দিয়েছে। অবশ্য শুধু ছাদ নয়, অনেকগুলো ঘরের দেওয়ালও ভেঙে পড়েছে। জয় ফটাফট শাটার টিপছে, ওর সাংঘাতিক ফটোগ্রাফির নেশা। অনেক দেশি বিদেশি ম্যাগাজিনে ওর তোলা ফটো ছাপা হয়। তন্ময় আর দিলবাগ ওপরে উঠতে থাকলো। এই ঘরগুলো কিসের জন্য? এগুলো স্যার দোকান ছিল, নানা রকমের জিনিসপত্র বিক্রি হতো। আমি যেটুকু জানি সেই ইতিহাসটুকু আপনাকে বলছি। হাঁটতে হাঁটতে গল্প বলতে শুরু করলো দিলবাগ। অনেক সাল আগের কথা, রাজা ভগবান দাস সিং তার একমাত্র ছেলে বিক্রম সিং এর 10 বছরের জন্মদিনে উপহার দেবেন বলে এই বিক্রমগড় নগর এবং এই কেল্লা তৈরি করিয়েছিলেন। এই পাহাড়ের উপর কেল্লা তৈরি করার সময় তাকে বাধা দিলেন গুরু বালুনাথ। তিনি ছিলেন সন্ন্যাসী। এই পাহাড়ের এক কোণে ছোট্ট এক শিবের মন্দির ছিল, সেই শিব পুজো করতেন বালুনাথ। উনি ভগবান দাসকে বললেন এখানে কেল্লা বানানো যাবে না, শিব মন্দির রয়েছে, কেল্লা বানালে মন্দিরে শান্তি ব্যাহত হবে, তার ধ্যানের অসুবিধা হবে, অন্য কোথাও যাও। কিন্তু ভগবান দাসও নাছর, তিনি গুরুজিকে বললেন মন্দিরে কোনো ক্ষতি হবে না, কোনোভাবেই মন্দিরের শান্তিও বিঘ্নিত হবে না, কেল্লা সেভাবেই বানানো হবে। তখন বালুনাথ বললেন কেল্লা ছায়াও যেন মন্দিরের গায়ে না পড়ে, তাহলে কেল্লা সমেত রাজপরিবারের সকলকে তিনি ধ্বংস করিয়ে দিবেন। ভগবান দাসেরও জেদ চেপে গেল, তিনি কেল্লা উখানেই বানাবেন। গুরুজির শর্তে রাজি হয়ে গেলেন তিনি, সেভাবেই কেল্লা তৈরি হলো। এমন উচ্চতায় কেল্লা বানালো কারিগররা যে সূর্য যে অবস্থানেই থাকুক না কেন, কেল্লার ছায়া মন্দিরের গা স্পর্শ করল না। গুরুজির মন্দির যেমন শান্ত নিরালা পরিবেশে ছিল তেমনই রইল। কেল্লা তৈরির আগে এই অঞ্চল ছিল ভিরান, গাছপালা ঘরবাড়ি কিছুই ছিল না, শুধু বালি আর এই পাহাড়। নগর তৈরি করে তিনি আশেপাশের এলাকা থেকে লোকজনদের নিয়ে বসতি তৈরি করলেন। এমন রুখা জায়গায় কেউ আসতে রাজি ছিল না, কিন্তু ভগবান দাস লোকজনদের নিজের খরচে বাড়ি বানিয়ে দিলেন, বড় বড় কয়েকটা ইদারাও খুঁড়িয়ে দিলেন, বাজার হাট বানিয়ে দিলেন। তখন বসতি তৈরি হল, কেল্লার দুপাশে বাজার তৈরি হল, জমজমাট হয়ে উঠল বিক্রমগড়। মানুষ খুব সুখে ছিল বিক্রমগড়ে। ভগবান দাস মারা যাওয়ার পর বিক্রম সিং হলেন রাজা। তার ছিল এক মেয়ে, নাম রত্নাবলী। তিনি ছিলেন পরম সুন্দরী। বিয়ের বয়স হওয়ার পর নানান রাজ্য থেকে রাজপুত্ররা বিয়ের প্রস্তাব পাঠাতে থাকলেন, কিন্তু রত্নাবলীর কাউকেই পছন্দ হয় না, সকলকেই নাকচ করিয়ে দেন। রাজকন্যার ছিল আতরে নেশা, দুনিয়ার যত ভালো সুগন্ধি
উনি সংগ্রহ করতেন। ওর মন পাওয়ার জন্য রাজপুত্ররা দেশ বিদেশ থেকে ভালো ভালো দামি আতর ভেট পাঠাতেন যদি রাজকন্যার মন টলে। কিন্তু রাজকন্যার কিছুই পছন্দ হয় না। তার ইচ্ছে ছিল জগতের সব থেকে সুগন্ধি আতরটি রইবে তার কাছে। রত্নাবলী ঘোষণা করলেন পৃথিবীর শ্রেষ্ঠ আতরটি যে তাকে এনে দিতে পারবে তাকেই তিনি বিয়ে করবেন। বাস এই কথা শোনার পর রত্নাবলীকে স্ত্রী রূপে পাওয়ার মোহে রাজপুত্রেরা দেশ দেশান্তরে রওনা হলেন। যেভাবেই হোক রত্নাবলীর জন্য বিশ্বের সেরা আতরটি আনতেই হবে। এই নেশায় অনেক দুর্গম অঞ্চলে গিয়ে প্রাণও হারালেন অনেকে। রাজ্যের রাজপুত্রকে হারিয়ে বিক্রম সিং এর শত্রুও হয়ে গেলেন অনেক রাজা। কিন্তু বিক্রম সিং তার মেয়ের প্রতি স্নেহে আন্ধা। মেয়ের এমন অদ্ভুত আবদারে তিনি চুপচাপ সায় দিতেও থাকলেন। তখনই ঘটল একদিন বিপদ। ব্যাস ব্যাস আর বলতে হবে না, তুমি এবার তোমার মুখকে একটু রেস্ট দাও, ভূতের গল্প আবার পরে শুনবো। হ্যাঁ, গল্প শোনার থেকে এসব জিনিস চোখে দেখায় মন দেওয়া বেশি ভালো। ওরা ততক্ষণে ওই খাড়া নুড়ি বিছানো রাস্তা ধরে কেল্লার মূল ফটকের কাছে পৌঁছে গেছে। কম করে 30 ফুট উঁচু দুই দিকের দুটি পিলার, তবে ফটকেরও ছাদ নেই। দুই পিলারের মাঝের রাস্তা দিয়ে প্রবেশ করল ওরা। এবার আসল কেল্লা শুরু। আকারে বিশাল, বড় হলে কী হবে, একটি ঘরেরও ছাদ নেই, সম্পূর্ণ ন্যাড়া। দোতলায় ওঠার সিঁড়ি রয়েছে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠে হাঁটার মতো বারান্দা বা ঘরের মেঝে নেই, ফলে উঠেও কোনো লাভ নেই। তবে দোতলায় না উঠলেও একতলার অলিন্দ ধরে দিব্যি ঘুরে বেড়ানো যায়। জয় আর তন্ময় জীবনে বহু কেল্লা দেখেছে, এই রাজস্থানে বহু কেল্লা দেখেছে ওরা। কেল্লা যেমন হয় এটাও তেমনই, তবে এটার বিশেষত্ব হল পুরো ছাদহীন। এত বড় একটা ইমারতের মাথায় কোনো ছাদ নেই, এটা সত্যি অস্বস্তিকর। দিলবাগ ওদের সঙ্গে ঘুরছিল আর মাঝে মাঝে এই কেল্লার ইতিহাস বলছিল। এত বড় কেল্লায় ট্যুরিস্ট বলতে ওরা দুজন, আর কেউ নেই। এত বড় একটা অট্টালিকায় মাত্র 3টে মানুষ যেন ভূতের মতোই ঘুরে বেড়াচ্ছে। পাথরের তৈরি উঁচু উঁচু দেওয়াল, খিলানের ফাঁকে রোদের আলো ছায়া, একেই শীতল, তার উপর আজ কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। খুব বেশিক্ষণ এখানে সময় কাটানোর মানেই হয় না। ভাই দিলবাগ, দিনের বেলায় তো ভূত দেখার কোনো উপায় নেই দেখছি, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। এদিকে অন্য কোথাও কি আর যাওয়ার রয়েছে, বা রাতে যদি এখানে থেকে যাওয়ার ম্যানেজ করতে পারো? রাতের কথা শুনেই দিলবাগ চমকে উঠল। না না স্যার, রাতে এখানে থাকার কথা স্বপ্নেও ভাববেন না, খুব বিপজ্জনক জায়গা। তন্ময় খানিকটা এগিয়ে গেল, লম্বা অলিন্দ ধরে হাঁটতে থাকল। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখল একটা সিঁড়ি সোজা নিচে নেমে গেছে। আরে, কেল্লায় পাতাল ঘরও আছে নাকি? পিছন ফিরে দেখল জয় আর দিলবাগ বেশ খানিকটা পিছিয়ে। সিঁড়ির নিচ থেকে খুব মৃদু শব্দ আসছে, ছমছম শব্দ। চমকে উঠল তন্ময়, এ আবার কেমন শব্দ? গা শিরশির করে উঠল ওর। শব্দটা উপেক্ষা করে এগিয়ে যেতে গেল, পারল না। আবার পেছনে তাকিয়ে দেখল জয় আর দিলবাগ নেই, ওরা দুজনে অন্য একটা ঘরে ঢুকেছে। তন্ময় ওখানে দাঁড়িয়ে অদ্ভুত রকমের শব্দটাকে চেনার চেষ্টা করল, যেন ঘুঙুর পরে কেউ হেঁটে বেড়াচ্ছে। ভাবনাটা মাথায় আসা মাত্র আবারও ওদের ভয় লাগল। দিলবাগের কাছে ভৌতুরে গল্প শুনে এমনি মনটা দুর্বল হয়ে রয়েছে, তার উপর এমন পাণ্ডববর্জিত এক ভাঙা দুর্গের ভেতরেই শব্দ, ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। তন্ময় বেড়াতে গিয়ে আগেও অনেক উদ্ভট সিচুয়েশনের মুখোমুখি হয়েছে, কখনো একা কখনো জয়ের সঙ্গে, কাজেই ওর সাহস যথেষ্ট বেশি। নিজের মনকে যুক্তি দিয়ে বোঝালো জগতে অলৌকিক বলে কিচ্ছু হয় না, যদি হয়ও তাহলে এই দিনের বেলা কোনো অলৌকিক ঘটনা ঘটতেই পারে না। তবে ওর কান ভুল শুনছে না, কাজেই শব্দের উৎসটা কি তা জানতেই হবে। রোগ চেপে গেল তন্ময়ের, সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ডান দিকে সোজা একটা সরু বারান্দা চলে গেছে, ওই দিক থেকেই আসছে আওয়াজটা। ডান দিকে ঢুকে গেল তন্ময়, আওয়াজটা আরও বাড়ছে। এখানে আলো খুব কম, দেওয়ালে ঝাঁঝরি দিয়ে আলো বাতাস চলাচলের ব্যবস্থা, খুব ঠান্ডা আর ভ্যাবসা গন্ধ। দীর্ঘদিন এখানে কারো পা পড়েনি তা মাকড়সার জাল থেকেই মালুম হচ্ছে, মুখ চোখে লাগছে। জাল সরিয়ে পুরো ধুলু মারিয়ে বেশ খানিকটা যাওয়ার পর বারান্দাটা শেষ, সামনে দেওয়াল, অথচ ছমছম শব্দটা তীব্র। তাহলে
দেওয়ালের কাছে পৌঁছতেই ব্যাপারটা বুঝল তন্ময়। বারান্দা যেখানে দেওয়ালের সামনে গিয়ে শেষ হয়েছে ঠিক তার বাঁ দিকে আবারও একটা সরু গলির মতো চলে গেছে। গলির মুখটা ভাঙা, যেন দেওয়াল ভেঙে গলিটাকে কেউ বার করেছে। বেশ ভ্যাবসা দুর্গন্ধ আসছে ওখান থেকে, অজস্র ঘুঙুটের শব্দ। কি করা উচিত একবার ভাবল তন্ময়। একা যাওয়া কি উচিত হবে? কিন্তু চূড়ান্ত কৌতূহল ওকে টানতে থাকল। ওই গলিটাতেও পা দিল, এতটাই সরু যে একজন মানুষই হাঁটতে পারবে। মোবাইলটা হাতের মুঠোয় নিয়ে আলো জ্বালিয়ে এগোতে থাকল। এবারে ঘুঙুরের শব্দে কানে তালা ধরে যাচ্ছে। না, এ তো ঘুঙুর নয়, অন্য কিছু। কি সেটা? বিশ্রী গন্ধে গা গুলোচ্ছে। গলিটা যেখানে শেষ হলো সেখানে পৌঁছে নাকে রুমাল চাপা দিতে হলো তন্ময়কে। গলির শেষে বাঁ দিকে একটা দরজাহীন অন্ধকার ঘর, আর সেই ঘর থেকেই আসছে অবিরাম ছমছম শব্দ। এখন সেই শব্দটা আর মোটেও ঘুঙুরের নয়। তন্ময় কিছুটা আন্দাজ করল। ওর মোবাইলের ফ্ল্যাশলাইটটা ঘরের দেওয়ালের ছাদে ফেলল। যা ভেবেছিল ঠিক তাই, লাখে লাখে চামচিকে। ওদের সম্মিলিত ডানা ঝাপটানোর শব্দটাই দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে দূর থেকে মিহি ঘুঙুরের শব্দ হচ্ছে। এত চামচিকে যে ঘরটার দেওয়াল ছাদ কিছুই দেখা যাচ্ছে না। বিশ্রী গন্ধ। ঘরের চারিদিকে ফ্ল্যাশলাইটটা ভালো করে ঘুরিয়ে দেখল তন্ময়। খুবই ছোট একটা ঘর, তেমনই নিচু। কিসের ঘর ছিল কে জানে? এটা সম্ভবত মূল কেল্লার থেকে অনেকটাই দূরে কোনো গোপন কুঠুর। মেঝেতে পায়ের পাতা ডুবে যায় এমনই ধুলো। কেল্লার চারিদিকটা যেমন পরিচ্ছন্ন, এদিকটা ততধিক নোংরা। ঘরে শুধু দরজার মোটা ফ্রেমটা রয়ে গেছে। শব্দটা কিসের সেই সন্দেহে নিরসন করে ওখান থেকে বেরিয়ে যাবে, হঠাৎই ওর মনে হলো মোবাইলের ফ্ল্যাশলাইটটা দেওয়ালের কোনো একটি অংশে পড়ে যেন একটু চকচক করে উঠল। তা কি করে হয়, নিশ্চয়ই চোখের ভুল। হয়তো বা কোনো চামচিকের চোখে আলো পড়ে রিফ্লেক্ট করেছে। কিন্তু আবারও ফ্ল্যাশটা ঘরের মধ্যে ফেলল তন্ময়। মোবাইলের আলো খুব জোরালো না হলেও ছোট ঘরটা মোটামুটি দেখা যায়। ঘরটায় আবারও আলো ঘুরিয়ে দেখতে থাকলো। দেওয়ালের একটা জায়গায় গিয়ে থমকে গেল। হ্যাঁ, সত্যি কিছু একটা চকচক করছে দেওয়ালে। কি? তন্ময় ভাবলো ঘরে ঢুকে একবার দেখে। কিন্তু এত চামচিকে ভর্তি ঘর ঢোকা ঠিক হবে না, আর অত্যন্ত দুর্গন্ধ। ওখান থেকে সরে আসছিল, কিন্তু টের পেল ওই চকচকে ব্যাপারটা ওকে অমোঘভাবে টানছে। কে যেন ওকে প্রায় টেনে নিয়ে গেল ঘরের ভেতরে। ও প্রবেশ করা মাত্র চামচিকেদের ছটফটানি আরও বেড়ে গেল। লাখে লাখে চামচিকের তীব্র চিৎকার, অসহ্য। ঘরটার তাপমাত্রাও যেন 0 ডিগ্রির নিচে। এত ঠান্ডা কেন? একটা চাপা ভয় জাপটে ধরল তন্ময়কে। একদিকে ভয়, অন্যদিকে অদম্য কৌতূহল। এই দুইয়ের টানা পড়ে নে তন্ময় শেষ পর্যন্ত গিয়ে পৌঁছল দেওয়ালটার কাছে। মোবাইলের ফ্ল্যাশটা ভালো করে ফেলল। কই, কিছুই নেই তো, এ তো নিরেট দেওয়াল। তাহলে কি চোখের ভুল? তাই হবে, কিন্তু এতটা ভুল? চামচিকেগুলো ঘরের ভেতর এলো পাথারি ঘুরছে, অসহ্য। বিশ্রী গন্ধটা যেন দম আটকে দিচ্ছে। না, কিচ্ছু নেই। ওই তো দেওয়ালের একটা ছোট্ট ফাঁক দিয়ে কিসে যেন আলো পড়ে চকচক করে উঠল। ওখানে আবার মোবাইলটা নিয়ে গেল তন্ময়। নিরেট পাথরের দেওয়ালে একটা পাথর আলগা হয়ে খানিকটা এগিয়ে রয়েছে। তার ফোঁকর দিয়েই আলোটা রিফ্লেক্ট করছে। পাথরটায় হাত রেখে তন্ময় বুঝল ওটা নড়ছে। একবার সরিয়ে দেখলে হয়, কিন্তু যদি সাপটাপ থাকে বা তার চেয়ে ভয়ঙ্কর কিছু, তবু দেখতেই হবে, না হলে স্বস্তি নেই। মোবাইল জ্যাকেটের বুক পকেটে হাফ ঢুকিয়ে ওপরের অংশটুকু বার করে রাখলো, যাতে আলোটা পাওয়া যায়। তারপর দুই হাতে সেই পাথরের চৌকো টুকরোটা মেঝেতে নামাল। নামাতেই চোখ ধাঁধিয়ে উঠল আলোর প্রতিফলনে। কি ওটা? মোবাইল পকেট থেকে নিয়ে জিনিসটা সামনে নিয়ে এসে দেখল একটা ছোট্ট বাক্স, ধাতুর, সম্ভবত রূপোর। সেটার গায়ে বেশ কিছু পাথর বসানো। বড় সড়ো নয়, বড় জোর 6 ইঞ্চির মতো দৈর্ঘ্য হবে। কি এটা, এখানে কেন, কে রেখেছে? কি করা যায়, ওটাকে ধরা কি ঠিক হবে? মনে হয় না, যেখানে জিনিস সেখানে থাকাই ভালো। ওখান থেকে বেরিয়ে আসতে চাইল তন্ময়, কিন্তু ওই কৌতূহলের কাছে এবারও হার মানল। এতটা দেখলাম যখন বাকিটুকু দেখিনি। কৌটোটা ওই কুলুঙ্গি থেকে বার করে নিয়ে এলো।
ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে কিসব যেন হয়ে গেল, মৃদু অপূর্ব সুবাসে ভরে উঠল ঘর। এমন গন্ধ আগে কখনো পাইনি। এ কেমন গন্ধ! আর ওর মনে হলো ঘরের মধ্যেও একা নয়, আরো কে যেন হেঁটে চলে বেড়াচ্ছে। তার চলাফেরার অস্পষ্ট শব্দ কানে আসছে তন্ময়ের। গায়ে কাঁটা দিয়ে দিল। এখনই এখান থেকে বেরোতে হবে, এখনই এই ঘর থেকে বেরোতে হবে। ওই যে বেরোনোর দরজাটা, বাক্সটা কুলুঙ্গিতে রেখে দিতে গিয়েও পারল না তন্ময়। ওই অলৌকিক গন্ধটা ওকে মোহিত করে দিয়েছে। বাক্সর ভেতরে ছোট্ট শালগ্রাম শিলার মতো একটা ছোট্ট কালো গোল খুব হালকা পাথর, আর কিছুই নেই। তাতেই এমন গন্ধ! কি ওটা! না জানা পর্যন্ত শান্তি নেই। বাক্সটা জ্যাকেটের পকেটে চালান করে দিয়ে ওই ঘর থেকে প্রায় ছুটে বেরিয়ে এলো। হন হন করে হাঁটতে থাকল। আচমকা মনে হলো কেউ যেন ওকে ফলো করছে। কে? পেছনে তাকিয়ে দেখল না, কেউ না তো। মনের গায়ে একটা ভয়ের সাপ জড়িয়ে রয়েছে, বরফের মতো ঠান্ডা। ওই ভয়টা দূর করতেই হবে। ভয় তাড়ানোর জন্যই তন্ময় জোর গলায় ডাকতে শুরু করল, জয়! এই জয়! জয়, তুই কোথায়? কেউ সাড়া দিল না। প্রায় মিনিট পনেরো ধরে জয় আর দিলবাগকে খুঁজল তন্ময়। না, ঠিকইও নেই। মোবাইলে ফোন করতে গিয়ে দেখল এখানে কোনো টাওয়ারও নেই। যা বাবা, এলো পাথারি এদিক ওদিক ঘুরতে শুরু করল। তাদের দুজনকে খুঁজতে খুঁজতে বারবার পেছন ফিরে দেখতে থাকলো। খালি মনে হচ্ছে কেউ ওর পিছু নিয়েছে, অথচ ফিরে তাকালে কেউ নেই। নিশ্চয়ই মনের ভুল, এই পাণ্ডব বর্জিত জায়গায় কেই বা পিছু নেবে। তবে একটু আগে ওই কালকুঠুরিতে ওই বাক্স থেকে যে অপূর্ব সুগন্ধ পেয়েছে তা যেন মাতাল করে দিয়েছে ওকে। মনের ভেতরটা কি একটা অদ্ভুত ভালো লাগা! কোনো গন্ধে এমন অনুভূতি ওর কখনো হয়েছে বলে মনে পড়ছে না। ওই তো তন্ময়! আরে ওই তন্ময়, এদিকে এদিকে তাকা! জয়ের কণ্ঠস্বর শুনে মুখ তুলে ওপরের দিকে তাকালো তন্ময়। জয় আর দিলবাগ পাহাড়টার আরেক ধাপ ওপরে দাঁড়িয়ে ওর দিকে হাত নাড়ছে। তন্ময় হাত তুলে ইশারা করল। কি রে তুই, কোথায় উধাও হয়ে গেছিলি? আমরা দুজনে তো খুঁজে খুঁজে হয়রান। ওদিক দিয়ে একটা রাস্তা রয়েছে, ওপরে চলে আয়, জয় চিৎকার করে বলল। তন্ময় জয়ের নির্দেশ মতো কেল্লার একদিকে গিয়ে দেখল ওপরের দিকে যাওয়া একটা পাথরের সিঁড়ি রয়েছে, বেশ খাঁড়া সিঁড়ি। তন্ময় উঠে এলো। ও বেশ বুঝতে পারছে সব কিছু একটু অন্যরকম লাগছে। বারবার মনে হচ্ছে ওর পেছনে কেউ রয়েছে। পেছনে কি দেখছিস ভাই বারবার? কই না তো, ও কিছু না। একটা কথা বলছি স্যার, এখানে একা একা ঘুরবেন না, একসঙ্গে থাকুন। আর হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, এখান থেকে কিছু নিয়ে যাবেন না। এখানে রয়েছে কি যে নিয়ে যাব। আচ্ছা দিলবাগ, তুমি যে বালুনাথের মন্দিরের কথা বলেছিলে সেটা কি রয়েছে? আছে স্যার, চলুন ওইদিকে। তিনজনে হাঁটতে হাঁটতে পাহাড়ের অন্যদিকে গেল। যেতেই তন্ময় আর জয় হাঁ, এ কি, উত্তর ভারতে যেন এক টুকরো দক্ষিণ, হ্যাঁ পুরোপুরি দক্ষিণী ধাঁচে তৈরি একটি মন্দির। এটা কি করে সম্ভব দিলবাগ? এই মন্দিরের স্ট্রাকচার তো সাউথ ইন্ডিয়ার, এখানে এমন মন্দির কে বানালো? হ্যাঁ স্যার জানি, শুনেছি বালুনাথ ছিলেন আসলে দক্ষিণ দেশের মানুষ। তিনি শিবের স্বপ্না দেশ পেয়ে এখানে মন্দির স্থাপন করলেন। এই মন্দিরের শিবলিঙ্গটার বেশিরভাগটাই মাটির অনেক গভীরে, সামান্যটাই মাটির উপরে রয়েছে। তাই চলো তো দেখি। আসুন স্যার। পাহাড়ের ঢাল বেয়ে খুব সাবধানে নামতে হলো। এদিকটা কেল্লা নেই, শুধু পাথর আর শুকনো আগাছা। সাবধানে নামবেন স্যার, অনেক পাথরই আলগা, পাহাড়কে গেলে গড়িয়ে যাবেন একেবারে নিচে। কথাটা সত্যি, অজস্র আলগা নুড়ি পাথর পড়ে রয়েছে ঢালু পথটায়। খুব ধীরে ধীরে নেমে মন্দিরের সামনে পৌঁছল। মন্দিরটাও পুরো অক্ষত নেই, কালের আঘাত মন্দিরের শরীরেও লেগে রয়েছে। মন্দিরের গায়ে নানান কারুকাজ অনেকটাই ক্ষয়ে গেছে, ভেঙে গেছে, তবে বেসিক স্ট্রাকচারটা একই রয়েছে। ভেতরে কি শিবলিঙ্গ দেখা যাবে না এখন? হ্যাঁ স্যার বিলকুল, পূজারী জি আছেন, রোজ এসে পুজো করিয়ে যান। ও তাই নাকি! তখনই মন্দিরের ভেতর থেকে ঘন্টার ধ্বনি শোনা গেল। ওই যে এবার পুজো হবে, দেখবেন নাকি। মন্দিরের নিচে জুতো খুলে অনেকগুলো সিঁড়ির ধাপ পেরিয়ে মন্দিরের দালানে উঠল তিনজনে। মূল দরজার সামনে একটা মস্ত ঘন্টা সিলিং থেকে ঝুলছে। দিলবাগের দেখা দেখি ওরা দুজনেও ঘন্টা বাজালো। এক শীর্ণকায় দাড়ি গোফওয়ালা বৃদ্ধ পূজারী গর্ভ মন্দিরে বসে পুজোর ব্যবস্থা করছেন,
একটা চৌকো বেদি, আর সেই বেদির মাঝ থেকে জেগে রয়েছে কালো রঙের শিবলিঙ্গ। পূজারীজি ওদের দিকে তাকালেন, তারপর দিলবাগকে রাজস্থানী ভাষায় জিজ্ঞাসা করলেন, অনেক দিন পরে দেখলাম, কেমন আছো? শিবজির আশীর্বাদে ভালো আছি বাবা, হাত জোর করে বলল দিলবাগ। আপনি কি অনেকদিন ধরেই এখানে পুজো করেন? প্রশ্ন শুনে ঘন ঘন দাড়ি গোফের আড়ালে একটু হাসলেন পূজারীজি। এই মন্দিরে আমার পিতাজি, দাদাজি, পরদাদাজি সকলে মিলে পূজা করে গেছেন। কয়েক পুরুষ ধরে আমরা বালুনাথের পূজা করেছি বেটা। তাহলে এই মন্দির, এই কেল্লা সম্পর্কে আপনিও অনেক কিছু জানেন নিশ্চয়ই? এই প্রশ্নের উত্তর পূজারীজি সরাসরি দিলেন না। বাবা বালুনাথের কাছে কপাল ঠুকে যাও, উনি সব সমস্যার সমাধান করে দেবেন। আপনি এখানে কখনো রহস্যময় কিছু দেখেছেন? জন্ম থেকে যা দেখছি সবকিছু তো রহস্যময়। জয় বুঝল সোজাভাবে কোনো প্রশ্নেরই উত্তর দেবেন না, ঠাকুর প্রণাম করে ওরা নেমে যাবে। পেছন থেকে পূজারীজি বললেন, ইয়ে মন্দির মে কন কন আতা হ্যায় তুমি জানো বাবা? যারা খুব সৌভাগ্যবান অথবা যাদের কপালে খুব দুর্ভোগ আছে তারাই এইখানে আসে। বাবা বালুনাথ তোমাদের মঙ্গল করুন। তিনজনে নেমে এলো মন্দির থেকে। এখন চড়া রোদ, বেশ গরম লাগছে, অনেক বেলাও গড়িয়েছে। আর কি কিছু দেখার রয়েছে দিলবাগ ভাই? না স্যার, যদি আরও থাকতে চান ঘুরে ফিরে দেখতে পারেন, নইলে ফিরেও যাওয়া যেতে পারে। ও, একটা জিনিস দেখানো বাকি রয়েছে। কি ভূত? না না স্যার, ভূত দিনের বেলায় কি করে দেখবেন, কালা বাগিচা দেখাবো। কালা বাগিচা মানে কালো বাগান? হ্যাঁ স্যার, আসুন। দিলবাগকে ফলো করে ওরা যেতে থাকলো। তার মধ্যে বার কয়েক তন্ময় পিছন ফিরে দেখল। এবার জয় ওকে জিজ্ঞাসা করল, হ্যারে তোর কি কোনো সমস্যা হচ্ছে? কই কই না তো। শরীর ঠিক আছে তো তোর? আমার কেন জানি না মনে হচ্ছে আনইজি ফিল করছিস তুই। আরে আরে ঠিক আছি, চিন্তা করিস না, মুখে হাসি টেনে বলল তন্ময়। একবার ভাবল বলে তারপর মনে হলো হয়তো এই কেল্লা থেকে বেরোলেই মনের এই ইলিউশনটা দূর হয়ে যাবে। তন্ময়ের কথায় খুব একটা আশ্বস্ত হলো না জয়, শুধু শ্রাগ করল। আমরা কালা বাগিচা দেখেই ফিরে যাব হোটেলে। আচ্ছা স্যার। কেল্লার ঠিক ডান পাশে একটা পুকুরের মতো গর্ত, চৌকো, সেটার সামনে এসে আঙুল তুলে দেখালো দিলবাগ। এই যে স্যার কালা বাগিচা। বাগিচা কই, এ তো শুধু ন্যাড়া একটা গর্ত ছাড়া আর কিছুই নয়। একসময় পুকুর বা ডোবা টাইপ কিছু ছিল নাকি? না স্যার, বাগিচা ছিল, তবে কালা বাগিচা নাম কেন জানি না। বুঝলাম, এবার ফেরা যাক। বেশ। ফেরার পথে জয় খেয়াল করল তন্ময় অন্যমনস্ক কথাও প্রায় বলছে না, গাড়িতে বসেও মাঝে মাঝে পিছন ফিরে দেখছে, কি দেখতে চাইছে ও, কাকে। হোটেলে ফিরেও তন্ময় চুপ, জয় ওকে আর ঘাঁটাল না। শুধু মাঝরাতে জয়ের একবার যখন ঘুম ভাঙল, দেখল তন্ময় বিছানায় চুপ করে বসে রয়েছে। তন্ময় কি হয়েছে প্লিজ বলবি, তোকে আমার স্বাভাবিক লাগছে না ভাই, তুই কি কিছুতে ভয় পাচ্ছিস? না না তো, এমনি ঘুম আসছে না। তুই কিছু একটা নিয়ে খুব টেনশন করছিস, শুয়ে পড়, কাল অনেক ভোরে বেরোতে হবে, সকাল 7:30 ফ্লাইট, এটা মনে রাখিস। হ্যাঁ হ্যাঁ শুই। ঘরের চারিদিকে ভালো করে আবারও চোখ বুলিয়ে শুয়ে পড়ল, ঘুম আসছে না আর। প্রথমে চোখ লেগে গিয়েছিল, কিন্তু তারপর ওর যেন মনে হলো ঘরের ভেতরে কেউ একজন রয়েছে, তৃতীয় কারোর উপস্থিতি, তার শ্বাস প্রশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। তখনই ধর্মর করে উঠে বসেছিল, কেউ একজন ঘরের মধ্যে রয়েছে, তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। শরীর অস্থির লাগতে শুরু করেছিল তন্ময়ের, এই কনকনে শীতের রাতেও ঘামতে শুরু করেছিল। তখনই জয় ডাকল, আর ঘুম আসবে না, রাতটুকু কাটল নিশ্চিন্তে। আর এখানে এক মুহূর্ত ভালো লাগছে না, এতদিন ধরে ভারতবর্ষের এত জায়গায় ঘুরেছে তন্ময়, কিন্তু এমন অদ্ভুত অনুভূতি আগে কখনো হয়নি।
এ কেমন গা শিরশিরে অনুভূতি। সত্যি কি বিক্রমগড়ের কেল্লায় কিছু ছিল? ওখানে যাওয়া কি উচিত হয়নি? তাহলে জয়ের কেন কোনো আলাদা অনুভূতি হচ্ছে না? তাহলে কি ওই পাথরটার জন্য? না, ওই পাথর নিয়ে আসা ঠিক হয়নি, এখানেই রেখে চলে যাওয়া উচিত। ভাবনাটা মাথায় আসা মাত্রই তন্ময় উঠে পড়ল। হোটেলে ঢুকে ও সেই বাক্সটা নিজের ব্যাগের একেবারে নিচে গুঁজে দিয়েছিল জয়ের নজর এড়িয়ে। এখন মনে হচ্ছে ওটা না নিয়ে এলেই মঙ্গল হতো। জয় ঘুমিয়ে পড়েছে, অল্প নাক ডাকছে, এটাই সুযোগ। ওর আর জয়ের বড় ট্রাভেল ব্যাগ দুটোর জানলার দিকে টেবিলের উপর রাখা। বন্ধ কাছের জানলায় কুয়াশা জমে রয়েছে বলে বাইরের কিছু দেখা যাচ্ছে না। ঘরে হালকা আলো জ্বলছে। তন্ময় নিজের ব্যাগে হাত দিল। ঠিক তখনই মনে হলো বাইরে থেকে কাছের জানলায় একটা হাতের ছাপ পড়ল। শিউরে উঠল তন্ময়, তারপরই আবার একটা ছাপ। বাইরে জানালার কাছে কেউ হাত রেখেছে। কে? ভয় নিঃশ্বাস আটকে গেল তন্ময়ের। দোতলার জানালায় এত রাতে মানুষের হাতের ছাপ! কাঠের মতো স্থির হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল তন্ময়। পা সরছে না। বাইরে থেকে যে হাত দুটো রেখেছে তার পাঞ্জা দুটো শুধু অস্বাভাবিক বড়। তন্ময়ের গলা শুকিয়ে গেছে, চিৎকার করে জয়কে ডাকতে গেল, পারল না। যে হাত দুটো রেখেছে সে সজোরে নিঃশ্বাস ছাড়ল। সারশিতে সেই নিঃশ্বাস ছড়িয়ে পড়ে খানিকটা কুয়াশা পরিষ্কার হয়ে গেল। আর তখনই তন্ময় অল্প আলোতে দেখল একটা কিম্ভূত কিমাকার মুখ। না না, এটাকে মুখ বলা চলে না। মুখের আদলে একটা মাংসের তাল, চোখ ঠোঁট নাক কিছুই নেই। এবার মুখ থেকে তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো তন্ময়ের। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল জয়ের। কিরে তন্ময়, কি হলো? তন্ময় কিচ্ছু বলতে পারল না, শুধু বিস্ফারিত চোখে দেখল বাইরে সেই প্রাণীটার জানালার কাছে হাত রেখে উপরের দিকে উঠে গেল। পা নয়, চারটে হাতের ছাপ। জয় উঠে ঘরে টিউব জ্বালালো। জানালার সামনে এসে তন্ময়কে ঝাঁকি জিজ্ঞাসা করল, কিরে, ওই কি হলো? কি তাকিয়ে দেখছিস? কিছু একটা দাঁড়িয়েছিল জয়, বাইরে কিছু একটা দাঁড়িয়ে আমাকে দেখছিল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিসব আবোল তাবোল বকছিস? এত রাতে দোতলার জানলায় কে এসে তোকে দেখবে? বাইরে দাঁড়ানোর কোনো জায়গা আছে নাকি? আমি দেখেছি জয়, আমি দেখেছি। বিশ্বাস কর ভাই, কেউ একজন কেল্লা থেকে আমাদের পিছু নিয়েছে, এসে এসেছিল। কি ভয়ঙ্কর একটা মূর্তি! তন্ময় প্লিজ, তুই কিন্তু কেল্লা নিয়ে একটু বেশি ভেবে ফেলছিস। দেখ ঘড়িতে দুটো বাজে, 4:30 গাড়ি আসবে, একটু রেস্ট নে। হাত জোর করছি, আমাকেও একটু ঘুমোতে দে। তুই সারশিটার দিকে দেখ, কেমন হাতের ছাপ পড়েছে। জয় এগিয়ে গিয়ে সারশিতে তাকালো। কুয়াশা গলে যাওয়ায় এখন আর কিসের ছাপ তা স্পষ্ট নয়। জল গড়িয়ে নামছে, তবে কিছু যে একটা গেছে তা বোঝাই যায়। শোন তন্ময়, এইসব জায়গায় অনেক রকমের প্রাণী রয়েছে। আমার মনে হয় ভাম বা ওই জাতীয় কোনো প্রাণীটা নিয়ে কাঁচ বেয়ে উঠে গেছে। রাতজড়া পাখিও হতে পারে। না রে জয়, এ কোনো পশু পাখি নয়, আমি স্পষ্ট দেখেছি। ঠিক আছে, এই নিয়ে কাল সকালে গবেষণা হবে। বলে একটু থমকালো জয়, তারপর দুম করে জানলাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে প্রবল ঠান্ডা ঝাঁপিয়ে পড়ল ঘরের ভেতর, হাড় কাঁপিয়ে দিল মুহূর্তে। জয় ঝুঁকে এদিক ওদিক দেখল। একবার দেখ, নিচে তাকিয়ে দেখ, কোনো মানুষের পক্ষে ওই একতলা থেকে এই দোতলার জানলায় আসা সম্ভব? একমাত্র টিকটিকির মতো দেওয়াল বেয়ে যদি আসতে পারে তবেই। কথাটা শুনে তন্ময় আরও চমকে গেল। তাহলে যে এসেছিল সে ওইভাবেই দেওয়াল বেয়ে? গায়ে কাঁটা দিয়ে উঠল তন্ময়ের, আর কিচ্ছু বলল না। ফ্লাইট রাইট টাইমে ছিল। দমদম এয়ারপোর্ট থেকে দুই বন্ধুর গন্তব্য দুই দিকে, আলাদা ক্যাব। ক্যাবে চাপার আগে জয় তন্ময়কে বলল, শোন, কোনোরকম কোনো প্রবলেম হলে সেটা কিন্তু আমাকে বলবি, আর সামনে বিয়ে, সেটা নিয়ে ভাব, উল্টো পাল্টা চিন্তা করবি না, ওকে? হ্যাঁ হ্যাঁ, সাবধানে ফিরিস। আর শোন না, বলছি বিয়ের দুদিন আগে চলে আসিস, নইলে আমি একা সব সামলাতে পারবো না।
নো চিন্তা বস, চলে আসবো, টাটা। জয় চলে গেল ওর ফ্ল্যাট গড়িয়ায়, আর তন্ময় এখন ট্যাক্সিতে করে যাবে বালি স্টেশন, সেখান থেকে লোকাল ট্রেনে মানকুণ্ডু নেমে অটো। দমদম থেকে মানকুণ্ডু একটানা ট্যাক্সি যাওয়া খুব বোরিং, লোকাল ট্রেন সস্তায় পুষ্টিকর। ওর ট্র্যাভেল ব্যাগটা ট্যাক্সির ডিকিতে, সেই ছোট্ট বাক্সটা আর বার করে ফেলার সুযোগ হয়নি। তবে প্লেনে বা এখন ট্যাক্সিতে ওঠার পরেও কিছুই মনে হচ্ছে না। তাহলে কি কাল রাতে ওটা মনেরই ভুল ছিল, এতটা ভুল? না, এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে এবার কাজে ফিরতে হবে, বিয়ের ব্যবস্থাও সেরে ফেলতে হবে। বিয়ের কথা মনে পড়তেই খেয়াল হলো, এই যা, মৃন্ময়কে ফোন করে জানাতে হবে, মানে বাড়িতে একটা খবর দিতে হবে। মোবাইলটার ফ্লাইট মোড অফ করতেই বেশ কয়েকটা মিসড কল অ্যালার্ট ঝাঁপিয়ে পড়ল, তার মধ্যে মায়ের গোটাচারেক আর মৃন্ময়ের একটা। তন্ময় আগে তার হবু বউকেই ফোন করল, তারপর মাকে। ঘণ্টা দুয়েক লাগলো বাড়ি পৌঁছতে। বাড়ি ঢুকে জিনিসপত্র ঘরে রেখেই তন্ময় আগে ছুটল ওর সাধের বাগান দেখতে। নার্সারি ওর প্রাণ, প্রতিটা গাছকে ভালোবাসে। এটা শুধু ওর ব্যবসা নয়, প্যাশানো। জয় বলে, তুই একটা ভালো ফুলের চারা পাওয়ার জন্য আমাকেও হয়তো খুন করে দিতে পারিস, অতটা না হলেও একটা ভালো জাতের কোনো ফুল গাছের চারা বা বীজ পাওয়ার জন্য নিজের জান লড়িয়ে দিতে পারে তন্ময়। এমন পাগলামোর উদাহরণ ঢের রয়েছে। রাজেশ জানে, ওর মনিবের শরীরের এক একটা অঙ্গ হলো এই এক একটা ফুলের গাছ। একটু অযত্ন হলেই তোলপাড় চেঁচামেচি আর গাছের বার, আর ফুল ভালো হলে বেজায় খুশি, মাইনের উপরই বকশিস। নার্সারির এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে প্রতিটা গাছের চারার খোঁজ নিল তন্ময়। রাজেশও পিছু পিছু ঘুরল। এই কদিনে কোনো গাছের কোনো রকম ক্ষতি হয়েছে কিনা, বিক্রিবার্তার কোনো অর্ডার এসেছে কিনা, ইত্যাদি সব জিজ্ঞাসা করল তন্ময়। তন্ময় বাড়িতে না থাকলে এই নার্সারি রক্ষণাবেক্ষণের পাশাপাশি কেনা বেচার ব্যাপারটাও সামলায় রাজেশ। সব দেখে শুনে মেজাজ খুশি হয়ে গেল, নার্সারি পেরিয়ে নিজের ঘরে গেল। তন্ময়দের বাড়িটা পুরনো দিনের মস্ত বাড়ি, অনেকগুলো ঘর, অনেক ঘরই কোনো কাজে লাগে না। বাড়ি দুটো মহল রয়েছে, একটা দিকে বাবা মা, কুলদেবতার ঘর এবং রান্নাঘর। বৈঠকখানার ঘরটার মাঝখানে আর অন্যদিকটা তন্ময় নিয়েছে। এদিকেও খানতিনেক ঘর রয়েছে, একটা অফিস ঘর করেছে আর একটা ওর নিজের ঘর। একটা এমনি এতদিন পড়েছিল, কিছুদিন আগে ঘরটাকে মিস্ত্রি লাগিয়ে ইন্টেরিয়র ডেকোরেশন করিয়ে একেবারে হাল ফ্যাশনের করে ফেলেছে তন্ময়। বিয়ের পর আরেকটা ঘর এক্সট্রা তো লাগবে, তাই এই ব্যবস্থা। স্নান খাওয়া করে দুপুরে নিজের ঘরে আয়েস করে বসে ব্যাগ থেকে সেই বাক্সটা বার করল তন্ময়। সাদা ধাতুর ছোট্ট বাক্স, সম্ভবত রূপোর। যদিও দীর্ঘকালের অযত্নে উজ্জ্বল্য হারিয়েছে বাক্সটা, কিন্তু বোঝা যাচ্ছে এখনও ধুলো লেগে। বাক্সটাকে আগে ঘুরিয়ে ফিরিয়ে দেখল তন্ময়। দৈর্ঘ্যে প্রস্থে হাতের তালুর মতো মাপ, কারুকাজ রয়েছে। ঢাকনাটায় দুর্বোধ্য ভাষায় কিছু লেখা আর একটা কিম্ভূত মুখ খোদাই করা। ঢাকনাটা খোলা মাত্রই আহা, মুহূর্তে ঘর ভরে গেল খুব হালকা অপূর্ব সুবাসে। মনে হলো এই পৃথিবীতে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, চারিদিক বড় সুন্দর। এক অদ্ভুত ব্যাপার তো, বাক্সের ভেতর একটা কাপড়ের টুকরোয় সযত্নে রাখা রয়েছে সে পাথরটি। হাতে নিল, গোল, খুব বেশি হলে আড়ে বহরে ইঞ্চি টাক হবে। তবে প্রথমে যেমন কালো ভেবেছিল ঠিক ততটা কালো নয়, কালচে খয়েরি। একটা চেরি ফল যেমন সাইজের হয় তেমনই, আর খুবই হালকা। এটা আর যাই হোক পাথর নয়, তাহলে কি? আর যতটা নিটলও আগে দেখেছিল, এখন দিনের আলোতে দেখে বুঝলো জিনিসটা নিটল মোটেও নয়, গা মসৃণ হলেও সামান্য এবড়ো খেবড়ো বড়। জিনিসটা কী আসলে সেটা মাথায় এলো না তন্ময়। গাছের বীজ যেমন হয় অনেকটা সেই রকমই, যদি বীজ হয় তাহলে সেটা এমন পরম যত্নে লুকিয়ে রাখা কেন? আর এমন পাগল করে দেওয়া গন্ধ, আহা! কিছুক্ষণ নাড়াঘাটা করার পর তন্ময়ের মনে হলো এটা বীজই হবে। এতদিনের নার্সারির অভিজ্ঞতা তেমনই বলছে, তাও কনফার্ম হওয়ার জন্য রাজেশকে ডেকে জিনিসটা দেখালো। এটা কি জিনিস বলে তোর মনে হচ্ছে? রাজেশ প্রথমে ওর গন্ধে মুগ্ধ হয়ে গেল। আমার তো মনে হচ্ছে কোনো ভালো জাতের ফুল গাছের বীজ হবে, কোথায় পেলেন? রাজস্থানে রাস্তায় কুড়িয়ে পেয়েছি। রাস্তায়? শুনে বেশ অবাকই হলো রাজেশ। কেন, কুড়িয়ে পেতে পারি না? না, মানে আমি তা বলিনি। তন্ময়ের ধমকে থতমত খেয়ে গেল রাজেশ। একবার টবে রেখে দেখতে পারি, যদি চারা টারা বেরোয়।
বাহ, ভালো আইডিয়া দিয়েছিস, তাই কর, এনে টবের ঘরে রেখে দিয়ে দেখ তো দুদিন। রাজেশ ওই জিনিসটা নিয়ে চলে গেল। যে ঘরে সারি সারি মাটি ভর্তি টবে বীজ ফেলে রাখা থাকে সেখান থেকে একটা ছোট্ট টব নিয়ে তার মধ্যে ফেলে দিল জিনিসটা। তন্ময়ের মন দোলা চলে। একবার মনে হচ্ছে জিনিসটা ফালতু, তারপর মনে হচ্ছে যদি ফালতুই হবে তাহলে এত যত্নে লুকিয়ে কেন। আচ্ছা, এমনও তো হতে পারে কোনো ফক্কর পর্যটকের কীর্তি, ওটা হতেই পারে, আর সেটা হওয়ার চান্সই বেশি। নিজের মতো একটা যুক্তি খাড়া করতে পেরে নিশ্চিন্ত হলো তন্ময়, ব্যাপারটা ভুলে গেল। গতকাল রাতে একটুও ঘুম হয়নি, আজ খেয়ে দিয়ে জমিয়ে ঘুম দিতে হবে। সারাদিন আলস্যই কাটলো আজ, রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল তন্ময়। শোবার পর মনে হলো আজও কি গতকাল রাতের মতো অদ্ভুত কিছু একটা ঘটবে। এসব ভাবতে ভাবতেই কখন যেন চোখ লেগে গেল, ঘুম ভাঙল অনেক ভোর রাতে। তন্ময়ের ঘরের দরজায় টোকা দিচ্ছে কেউ, শীতের শেষ রাতে কে ডাকছে আবার। ঘুম চোখে দরজা খুলতেই ঘরের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ল রাজেশ। ভয়ে ওর চোখ দুটো বিস্ফারিত, ঠকঠক করে কাঁপছে। ঘরে ঢুকেই ও কাঁপতে কাঁপতে প্রচণ্ড ভয়ার্ত কণ্ঠে বলল, দাদা দাদা, দরজা বন্ধ করুন, দরজা বন্ধ করুন। কি হলো, কি হলো রাজেশ? আপনি বন্ধ করুন না দরজাটা, ও এখানে ঢুকে পড়বে, মেরে ফেলবে আমাকে। রাজেশের এমন চিৎকারে রীতিমতো চমকে উঠল তন্ময়। এতদিন ধরে রাজেশকে দেখছে, নেহাতি শান্তশিষ্ট ছেলে, কখনোই মেজাজ হারাতে বা উঁচু গলায় কারো সঙ্গে কথা বলতে শোনেনি, আজ কি হলো? দরজাটা বন্ধ করে ছিটকিনি দিয়ে দিল তন্ময়। কি রে এমন করছিস কেন, কি হয়েছে? রাজেশ ভালো করে কথাও বলতে পারছে না, কথা বলার চেষ্টা করতে গিয়ে তুতলে যাচ্ছে, আটকে যাচ্ছে কথা। দাঁড়া দাঁড়া, অস্থির হোস না, এই নে জল খা। জলের বোতল এগিয়ে দিল তন্ময়। কয়েক ঢোক জল খেয়ে একটু ধাতস্থ হয়ে রাজেশ বলল, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভৎস একটা একটা। কি একটা বল? জানি না দাদা, আমি জানি না ওটা মানুষ না অন্য কোনো প্রাণী, আমার ঘরের ভেতরে, আমার উপরে। একটু শান্ত হয়ে বল রাজেশ, কি হয়েছে? রাজেশ নিজের মাথাটা দুই হাতে চেপে ধরে নিজেকে একটু শান্ত করল, তারপর যতটা সম্ভব স্পষ্ট ভাষায় যা বলল তা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল তন্ময়ের। রাজেশের বরাবরের স্বভাব হলো রাতে ঘরের মধ্যে হ্যারিকেন জ্বালিয়ে ঘুমোনো। গ্রামের ছেলে, এখনও এই স্বভাবটা ছাড়তে পারিনি। শীত গ্রীষ্ম সারা বছর ঘরের ভেতর হ্যারিকেন জ্বালিয়ে রাতে ঘুমোয়, শিখাটা যদিও খুব কম করা থাকে, তোর রোজের মতো আজও ঘুমোচ্ছিল। ঘুমের মধ্যেই আচমকা ওর যেন হঠাৎ মনে হলো ঘরের মধ্যে কিছু একটা ঘোরাফেরা করছে। প্রথমে ভেবেছিল মনের ভুল, কিন্তু খসখস শব্দ পেতে ঘুম চোখে তাকাতেই শিউরে উঠেছিল, ওর ঘরের দেওয়ালে একটা প্রাণী, মানুষের মতো, দেওয়াল বেয়ে টিকটিকির মতো হেঁটে বেড়াচ্ছে। ভয়ে কাঠ হয়ে গিয়েছিল রাজেশ। প্রাণীটা দেওয়াল বেয়ে সিলিংয়ের উপর দিয়ে হাঁটছিল, তখনই রাজেশের মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসার সেই বিকট দর্শন প্রাণীটা পরক্ষণেই সিলিং থেকে লাফ দিয়ে পড়ে রাজেশের বিছানার ঠিক পাশে। রাজেশ নিজের সর্বশক্তিটুকু দিয়ে কোনোভাবে বিছানা ছেড়ে লাফ দিয়ে নেমে দরজা খুলে দৌড়ে চলে আসে। রাজেশের মুখে ঘটনাটা শুনে অবিশ্বাস করতে গিয়েও পারল না তন্ময়। ওর মনে পড়ল গত রাতে হোটেলের জানালার কাছে সেই হাত দুটোর কথা। হ্যাঁ, সেই হাত দুটো ঠিক রাজেশের বর্ণনা মতোই দেওয়াল বেয়ে হেঁটে যাচ্ছিল, তবে কি সেই এ? কিন্তু এখানে কি করে এলো? কোনো অশুভ আত্মা কি তবে পিছু নিয়েছে তন্ময়ের? ভাবা মাত্র আবারও গাটা ছমছম করে উঠল, কিন্তু রাজেশকে সেটা বুঝতে না দিয়ে বলল, আমার মনে হয় তুই দুঃস্বপ্ন দেখেছিস, এমন আবার হয় নাকি? না দাদা, এটা কোনো দুঃস্বপ্ন নয়, আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি। বেশ চল তো দেখি। না না না, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না, আমি যাবো না, আরো গুটিয়ে গেল রাজেশ। আচ্ছা বেশ, তুই আমার ঘরেই শো আজ। মেঝেতে বিছানা বালিশ কম্বল দিল তন্ময়, ওখানে গুটি সুটি মেরে শুয়ে পড়ল রাজেশ। বাকি রাতটা আর ঘুম এলো না তন্ময়ের। রাজস্থানের হোটেলের কাছের জানালায় হাতের ছাপ আর এই মানকুণ্ডুতে নিজের বাড়ির সিলিংয়ে অদ্ভুত প্রাণীর মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? কি দেখেছে রাজেশ? আদৌ কি সত্যি কিছু দেখেছে? সকাল হতেই রাজেশের ঘরে গেল তন্ময়।
হ্যাঁ, ঘরে যে কিছু একটা ঢুকেছিল সেটা স্পষ্ট। ঘর লন্ডভন্ড, বিছানা বালিশ ফালা ফালা, মেঝেতে জলের কুঞ্জ ভেঙে রয়েছে, আলমারিটা মুখ থুবড়ে পড়ে। রাজেশের ছোট্ট ঘর, জিনিসপত্র বেশি নেই, কিন্তু এইটুকু ঘরের মধ্যে একেবারে প্রলয় ঘটে গেছে যেন। কি এক প্রবল আক্রোশে কোনো বন্য সাপু তার ধারালো বড় নখ দিয়ে বালিশ তোষক ফালা ফালা করে ছিঁড়েছে। ঠোঁট কামড়ালো তন্ময়, কি হতে পারে? দেখলেন তো দাদা, দেখলেন তো, আমি ঠিক বলেছিলাম কিনা, কিছু একটা এসেছিল দাদা, দৈত্য দানব বা পিশাচ এরকম কিছু একটা। তুই থাম তো রাজেশ, এইসব সত্যি হয় নাকি? কাল রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমিও এসব কিছু বিশ্বাস করতাম না, কিন্তু কিন্তু তারপর করি। নিজের এই চোখ দুটোকে অবিশ্বাস করব কি করে বলুন? আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না। কি বলছিস কি পাগলের মতো, কাজ ছেড়ে দেবি? করবি কি তারপর? প্রাণে বাঁচলে যা খুশি করতে পারবো, কিন্তু এখানে থাকলে আমি বুঝতে পারছি আমি বাঁচবো না। ওই রাক্ষসটা কাল আমাকে স্রেফ ওয়ার্নিং দিয়েছে, নইলে আমার উপরেই ঝাঁপিয়ে পড়তে পারতো, কিন্তু সেটা না করে ও আমার পাশে ঝাঁপিয়েছে, তাতে আমি স্পষ্ট বুঝেছি ও আমাকে হুমকি দিচ্ছে। আচ্ছা বেশ, আমি যদি ধরেই নিই কাল রাতে তোর ঘরে একটা পিশাচ এসেছিল আর সে তোকে ভয় দেখিয়েছে, কিন্তু একটা কথা বল, তোকে ভয় দেখিয়ে তার লাভ কি? আমি জানি না দাদা, আমি জানি না। তবে কি, আমি জীবনে ভুলতে পারবো না ওর ওই আচরণের মধ্যেই যেন স্পষ্ট বলা ছিল যেন আমি আর এখানে না থাকি। রাজেশ, তুই কাজ করতে না চাইলে কাজ ছেড়ে দে, আমি কিছু বলবো না, কিন্তু হাবি যাবি কথা বলিস না। রাজেশ চুপ। তুই আজ থেকে আমার ঘরে শো, আমি তোর ঘরে শুয়ে দেখছি কি ভূত প্রেত আসে। রাজেশ তাও চুপ। শুনলি কি বললাম? আমারও একবার তো দেখা দরকার কিসের ভূত, নাকি তোর মনে অন্য কিছু আছে? দাদা, আমি আপনার কাছে 8 বছর হয়ে গেল কাজ করছি, কখনো আপনার সঙ্গে কোনো ব্যাপারে কারচুপি করেছি? কিছু কখনো গোপন করেছি? আপনিই বলুন না। কখনোই করিসনি, আর সেই জন্যেই তোর এরকম ব্যবহার আমাকে অবাক করছে। কথাগুলো তন্ময় রাজেশকে বলেছিল বটে, কিন্তু পুরোপুরি মন থেকে বলতে পারছিল না। চোখের সামনে তার প্রমাণ তো রয়েছেই, তাছাড়া রাজস্থানের হোটেলের জানলায় হাতের ছাপটার কথাই বা নিজের কাছে অস্বীকার করে কিভাবে? আচ্ছা শোন রাজেশ, তুই জানিস সামনে আমার বিয়ে, আমি ব্যস্ত থাকব বিয়ের ব্যবস্থাপত্র নিয়ে, এর মধ্যে তুই যদি কাজ ছেড়ে দিস আমি এদিক দেখব না ওদিক দেখব, তুই বলতো। আমি সবই বুঝছি দাদা, কিন্তু আমি কিছুতেই এই ঘরে থাকতে পারবো না, আমি হার্ট অ্যাটাকে মারা যাব, আর একা অন্য কোনো ঘরেও আমি থাকবো না। আচ্ছা বেশ, আজ থেকে তুই আর আমি দুজনেই আমার ঘরে শোবো, ঠিক আছে? দেখ রাজেশ, তুই এখন কাজ ছেড়ে দিলে আমি মহা বিপদে পড়ে যাব, একটু বুঝ। রাজেশ নিম রাজি হলো। আমার মনে হচ্ছে দাদা কোনো অশুভ আত্মা ঢুকেছে এই বাড়িতে, বৌদিমুনিকে বাড়িতে আনার আগে একটা শান্তি সস্তয়ন করিয়ে নিন, আমার মন কিন্তু কু ডাকছে, কিছু একটা খারাপ হবে। চুপ কর তো, কি খারাপ হবে? জানি না দাদা, কিন্তু ওকে থামিয়ে দিল তন্ময়। শোন, আমি বিশ্বাস করে নিচ্ছি যে তুই খুব খারাপ কিছু একটা দেখেছিস, আর তোর ঘরে যে কিছু একটা ঢুকেছিল সেটা আমি দেখতেই পাচ্ছি, কিন্তু কথাটা শুধু তোর আর আমার মধ্যে রাখ, মা বাবা বা কাউকেই কিছু বলিস না, সকলে ভয় পেয়ে যাবে, আমি দেখছি কি পুজো আচ্ছা করা যায়। বলে শান্ত করলো রাজেশকে, কিন্তু নিজের মন হয়ে থাকলো অশান্ত। সারাদিন প্রচুর কাজের মধ্যে গত রাতের ঘটনাটা ভুলে গেল তন্ময়। ব্যবসার কাজে এদিক ওদিক যেতে হয়, যাতায়াতের জন্য ওর সর্বক্ষণের সঙ্গে একটা অলিভ গ্রিন কালারের রয়্যাল এনফিল্ড, 4 বছর বয়সী গাড়িটা ওর অত্যন্ত প্রিয়। মৃন্ময়েরও বাইক প্রিয়, তন্ময়কে বলে রেখেছে বিয়ের পর ওকে বাইকে বসিয়ে মন্দারমণি নিয়ে যেতে হবে। কাজকর্ম শেষ করে তন্ময়ের বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেল। বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে চায়ের কাপ নিয়ে বসে পড়ল বাবার পাশে। দুজনে মিলে টিভি দেখতে দেখতে চা মুড়ি খেয়ে গল্পগুজব সেরে তারপর নিজের ঘরে ফিরল তন্ময়। মৃন্ময়ের সঙ্গে একটু গল্প করল। এই সারাদিনের মধ্যে তন্ময়ের একবারের জন্য মনে হয়নি ওকে পেছনে কেউ ফলো করছে। রাতে এই বাড়িতে তাড়াতাড়ি খাওয়া হয়, রাজেশ অবশ্য নিজের ঘরে নিজেই রান্না করে খায়। তন্ময়ের আচমকা মনে পড়ল টবে রেখে দেওয়া সেই জিনিসটার কথা, তন্ময়ের ঘর লাগোয়া গ্রিল দেওয়া ঘেরা লম্বা বারান্দা,
আর দরজার ঠিক মুখোমুখি বারান্দা, আড়াআড়ি পেরোলে গ্রিলের গেট। গেট খুলে নামলেই নার্সারি শুরু। দুই দিকে ছোট বড় নানান কিসমের ফুল গাছ, মাঝে সরু সুরকি বিছানো রাস্তা হেলে দুলে চলে গেছে রাজেশের ঘরের দিকে। পাম গাছের আড়ালে ঘেরা রাজেশের ঘর, এদিক থেকে দেখা যায় না। ল্যাপটপ অন করে একটা পছন্দসই ওয়েব সিরিজ দেখতে শুরু করলো তন্ময়। আধ ঘন্টাও কাটেনি, আবারও রাজেশ কোথা থেকে যেন প্রায় টলতে টলতে এসে ঘরের মেঝেতে ধরাম করে পড়ে গেল। এ কি রে রাজেশ, কি হলো? ওই তন্ময় দৌড়ে বাথরুমে গিয়ে একমগ জল নিয়ে এসে রাজেশের চোখে মুখে ছিটিয়ে ওর হুঁশ ফেরালো। রাজেশ জ্ঞান ফেরার পরেও বিস্ফারিত চোখে এদিক ওদিক দেখছে। এই রাজেশ, কি হলো কি তোর? জল, জল, জল। তন্ময় ওর বোতলটা হাতে নিয়ে রাজেশের মুখে অল্প কয়েক ঢোক জল ঢেলে দিল। রাজেশ জলটুকু খেয়ে যেন ধরে প্রাণ ফিরে পেল। আমি আর থাকবো না, আমি কিছুতেই থাকবো না। ও চায় না, ও চায় না আমি থাকি। ও আমাকে মেরে ফেলবে। এই রাজেশ, কি হলো কি তোর? আবল তাবল কেন বকছিস? আমি থাকবো না, আমি থাকবো না, আমি মরে যাব। আচ্ছা ঠিক আছে, তোকে থাকতে হবে না, কালকে চলে যাস। কাল না, কাল না, আমি এখানে থাকলে আজই মরে যাব। তন্ময়ের এটা বাড়াবাড়ি লাগলো, দুম করে মাথা গরম হয়ে গেল। ঠিক আছে, যা দূর হ, এখনই দূর হ। ধমক খেয়ে রাজেশ একটু থামল, একটু ঝিমিয়ে থেকে আবার বলতে শুরু করলো। কি বিভৎস, কি ভয়ঙ্কর। আবার সেই টিকটিকির মতো দেওয়ালে হাঁটতে দেখেছিস? রাজেশ কোনো উত্তর দিল না, শুধু কটমট করে তাকালো তন্ময়ের দিকে। কখনো এমনভাবে তাকায়নি তন্ময়ের দিকে, উঠে দাঁড়িয়ে হন হন করে চলে গেল নিজের ঘরের দিকে। তন্ময় থম মেরে বসে রইল নিজের খাটে, মাথা ঝাঁঝা করছে। এখন কি করা উচিত বুঝে উঠতে পারল না। একই দুনিয়ার কাজ, আর কয়েকদিন পর বিয়ে। যদিও বিয়েতে আপাতত কোনো অনুষ্ঠানই হচ্ছে না, আপাতত কয়েকজন বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজন শুধু আসবেন এবং রেজিস্ট্রি হবে, পরে একদিন ডিনার পার্টি হবে। আপাতত এমনটাই ঠিক করা হয়েছে। সানাই বাজিয়ে পুরুষ দেখে যোগ্য করে বিয়ে দুজনেরই নাপসন্দ। যদিও দুই বাড়ির অভিভাবকদের শুরুর দিকে এমন বিয়েতে একটু আপত্তি ছিল, কিন্তু শেষ পর্যন্ত ধোপ এটে কেনি। বিয়ে করতে যে রাজি হয়েছে এই না কত, অনুষ্ঠান ইত্যাদি না হলেও বাড়িতে একটি নতুন সংসার হতে চলেছে, তার একটা আয়োজন তো রয়েছে। তন্ময় এবার কোন দিক সামলাবে? বাড়িতে মা আর বাবা দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে, তাদের দিয়ে কাজ করানোর কোনো প্রশ্নই আসে না। রাজেশ ছেলেটি কর্মঠ এবং বাধ্য, নার্সারি দেখাশোনার ভার এতদিন ওর কাছে নিশ্চিন্তে দিয়ে রেখেছিল তন্ময়। ফুলে নার্সারি চালানো মুখের কথা নয়, অনেক যত্ন, অনেক সাবধানতা নিতে হয়। খুব যত্ন করে কাজটা করে রাজেশ, ও চলে গেলে এবার সব দায়িত্ব একার ঘাড়ে পড়বে। এত তাড়াতাড়ি নতুন লোকই বা পাবে কোথায়? চিন্তায় অস্থির হয়ে উঠল তন্ময়। ঠিক মিনিট কুড়ি পরেই হাতে একটা বাক্স আর কাঁধে ঝোলা নিয়ে রাজেশ এসে হাজির। দাদা, আমি যাচ্ছি। আজ রাতটা থেকে যেতে পারতিস, এত রাতে যাবি কোথায়? কলকাতায়, বড় বাজারে আমার এক গ্রামের বন্ধু থাকে, ওকে ফোন করেছিলাম, ও বলল চলে আসতে। যা ভালো বুঝবি, তবে এই সময় আমাকে বিপদের মধ্যে না ফেললেই ভালো করতিস। রাজেশ চুপ। তন্ময় উঠে আলমারি খুলে রাজেশের বকেয়া টাকা বার করে হাতে দিল। রাজেশ ওটা নিয়ে পকেটে গুঁজে চলে যাচ্ছিল, হঠাৎই থমকে গিয়ে আবারও বলল, আমি গ্রামের ছেলে দাদা, বনে বাধারে আধারে খেলে ঘুরে বড় হয়েছি, ভীতু নই, কিন্তু যা দেখেছি। তন্ময় কিচ্ছু উত্তর দিল না, রাজেশ চলে গেল। মাথার মধ্যে গিজগিজ করছে অজস্র প্রশ্ন ও সংশয়। এতদিন তো এসবের উৎপাত ছিল না, এ কি হচ্ছে? রাজস্থানের হোটেলের জানলার কাছে অদ্ভুত হাতের ছাপ, রাজেশের দেখা বিভৎস প্রাণী, এদের মধ্যে কোনো সংযোগ সূত্র রয়েছে কি? ভাবতে ভাবতে আচমকা মনে পড়লো সেই পাথরের মতো জিনিসটার কথা। ওটার মধ্যে কি তবে সত্যি কোনো অলৌকিক শক্তি রয়েছে, কোনো অশুভ শক্তি? তন্ময় হেঁটে গেল সেই ঘরটায়, যেখানে রাজেশ গাছের জন্য মাটি তৈরি করে টবে ভরে রাখে।
সার মেশানো মাটি, প্রায় সদেরেক টব রয়েছে। এই ঘরটার ছাদ টালির আর দেওয়াল, কিছুটা কাঁচ আর কিছুটা কাঠের। মাটি ভর্তি টবগুলো কিছু মেঝেতে আর কিছু কাঠের র্যাকে রাখা। ঘরের লাইট জ্বালিয়ে কোন টবে রাজেশ সেটাকে রেখেছিল মনে করার চেষ্টা করলো তন্ময়। হ্যাঁ, মনে পড়েছে, দরজা দিয়ে ঢুকেই ডান দিকের প্রথম টবটা। টবের উপরে ওই তো খয়েরি জিনিসটা চকচক করছে। তন্ময়ের মনের ভেতর থেকে কেউ একজন বলল ওটা বাইরে এখনই কোথাও ফেলে দিতে, ওটা অমঙ্গলের। মনের ভেতর খচখচ করছে। যখন থেকে জিনিসটা ওই নিজের কাছে নিয়েছে তখন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটছে। জিনিসটা না রাখাই ভালো, বাড়ির বাইরে ফেলে দিলেই হয়। ভেবে নিচু হয়ে টপ থেকে ওটাকে তুলে যেই সোজা হলো তন্ময়, স্পষ্ট বুঝল ওর ঘাড়ের কাছে কে যেন তপ্ত শ্বাস ছাড়ল। কাঁটা দিয়ে উঠল। কে কে? না, পেছনে কেউ নেই, অথচ কারো উপস্থিতি স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। কে কে আছেন? কাবা গলায় প্রশ্নটা করে ফেলল তন্ময়। কোনো সাড়া নেই, শুধু অদৃশ্য কেউ ওর গা ঘেঁষে শ্বাস প্রশ্বাস নিচ্ছে সেটা স্পষ্ট বুঝতে পারছে। ভয়ে আবারও দম বন্ধ হয়ে আসছে তন্ময়ের। আপনি কে, কি চান আমার কাছে? প্রশ্নটা করা মাত্র আচমকা আকাশ পৃথিবী কাঁপিয়ে এক বিভৎস অট্টহাসি হেসে উঠল কোনো অপ্রাকৃত প্রাণী। অসহ্য কান ফাটানো খলখল শব্দ, প্রবল ঝড় উঠল। মনে হলো এই মুহূর্তে বুঝি পৃথিবী ওলট পালট হয়ে যাবে। মা গো, দুই হাত দিয়ে নিজের কান চাপা দিয়ে চোখ বুঝল তন্ময়। কয়েক সেকেন্ড কেউ মনে হলো অনন্ত সময়, তারপর চোখ কান খুলে দেখল। এ কি, কিছুই তো হয়নি, সবই আগের মতো আছে, কোনো ঝড় কোনো অট্টহাসি কিছুই তো নেই। হে ভগবান, এসব কি হচ্ছে, কি হচ্ছে? এক ছুটে ঘর থেকে বেরিয়ে এলো তন্ময়, নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে হাঁপাতে লাগলো। মানকুণ্ডু স্টেশনে অনেকক্ষণ চুপচাপ বসে রয়েছে রাজেশ। একের পর এক হাওড়াগামী ট্রেন চলে যাচ্ছে। শীতের রাত, তাই মফস্বল, ট্রেনগুলো প্রায় ফাঁকা। ফাঁকা প্ল্যাটফর্মে চাদর মুড়ি দিয়ে কানে মাফলার চাপিয়ে ও ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে রাজেশ। আজ খুব হাওয়া দিচ্ছে, মনের ভেতর খুবই অশান্তি হচ্ছে। একবার মনে হচ্ছে ওই অভিশপ্ত বাড়ি ছেড়ে আজই না পালাতে পারলে কপালে অনেক দুর্ভোগ রয়েছে। কিন্তু তারপরেই অনেক বিপরীত ভাবনা মাথায় আসছে। প্রথমত, দাদার মতো ভালো মানুষ মনিব পাওয়া খুব দুষ্কর। যে কোনো সমস্যা অসুবিধায় দাদা পাশে এসে দাঁড়িয়েছে। আর কয়েকদিন পর দাদার বিয়ে, এই অবস্থায় নার্সারি ছেড়ে চলে যাওয়াটা একরকম অমানবিক কাজই হচ্ছে। আরও একটা ব্যাপার, কাজ ছেড়ে দিলে এখন খাবে কি, আর বাড়িতেই বা কি টাকা পাঠাবে? অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে রাজেশ শেষে সিদ্ধান্ত নিয়ে ফেলল, কলকাতায় যাবে না। কপালে যা থাকে থাকুক, তন্ময়ের বাড়িতেই ফিরে যাবে। হয়তো দাদা যা বলছে সেটাই ঠিক, সবটাই চোখের আর মনের ভুল, কিন্তু ভুল হলেও এতটা? যাক, যা আছে কপালে, কলকাতায় গিয়ে কাজই বা কী করবে? দেশের বাড়ি ফিরলেও অনাহারে মরতে হবে তাকে, তার থেকে ভূতপ্রেতের হাতে মরা ভালো। যা হবে দেখা যাবে। স্টেশন থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো রাজেশ। বেশ খানিকটা রাস্তা, বাড়ি থেকে স্টেশন অটোতে যাতায়াত করতে হয়। কিন্তু এখন রাত পৌনে এগারোটা, তারপর মফস্বলের শীতের রাত, ফলে স্ট্যান্ডে অটো তো দূরের কথা, একটা লোকও নেই। স্টেশন থেকে নেমে মেন রাস্তা ধরে বেশ খানিকটা যাওয়ার পর ডান দিকে ছোট রাস্তায় আধ ঘন্টার হাঁটা। যাকগে, কিছু করার নেই, হাঁটতে থাকলো। নির্জন রাস্তা, শুধু মাঝে মাঝে দুটো ট্রাক তীব্র আলোতে চোখ ধাঁধিয়ে দিয়ে হুশ করে চলে যাচ্ছে। খানিকটা যাওয়ার পরেই রাজেশের মনে হলো ওর পেছনে কেউ আসছে। থমকে দাঁড়িয়ে পিছন ফিরে দেখল, না, কেউ নেই। আবার কিছুটা এগোনোর পর সেই অনুভব, এবার যেন আরও কাছে কেউ। গা হাত পা শিরশির করছে রাজেশের। প্ল্যাটফর্ম ছেড়ে এসেই ভুলই হলো, ওখানে বসে দাদাকে ফোন করলেই ভালো হতো। বাইকটা নিয়ে দাদা ঠিক চলে আসতো। ভাবতে ভাবতে পকেট থেকে মোবাইল বার করে তন্ময়কে কল করলো রাজেশ। রিং হচ্ছে, তন্ময় ফোন তুললো। হ্যাঁ বল।
তন্ময়ের উত্তর দিতে গিয়ে রাজেশ টের পেল ওর ঘাড়ের উপর কেউ তীব্র ঠান্ডা শ্বাস ফেলছে। চকিতে পিছন ফিরতেই সামনে চলে আসা একটা ছোটন্ত ট্রাকের হেডলাইটের আলোতে সামনে দেখল একটা অবয়ব, সম্পূর্ণ উলঙ্গ একটা পুরুষের শরীর যার সাদা পাজরগুলো সব বার করা। সবথেকে ভয়ঙ্কর যেটা দেখে রাজেশের মুখ থেকে তীক্ষ্ণ একটা আর্তনাদ বেরিয়ে এলো। সামনে দাঁড়িয়ে থাকা দুবে প্রাণীটার কোনো মুখ নেই, মানে কাঁধের উপরে বর্তুলাকার যে মাংসের ঢিপিটা তার মধ্যে ঠোঁট কান না কিচ্ছু নেই, শুধু ঝাঁকড়া ঝাঁকড়া চুল ওই মাংসপিণ্ডটার চারিদিক থেকে ঢাল বেয়ে নেমে এসেছে। হ্যাঁ, এটাকেই তো দেওয়ালে হাঁটতে দেখেছিল। লরিটা একেবারে কাছে, সামনে বিভৎস মূর্তিটা, হাতের মুঠোয় ধরা ফোন। তন্ময় ক্রমাগত, হ্যালো, হ্যাঁ রাজেশ বল, হ্যালো বল। মূর্তিটা শুধু একবার ডান দিকে নিজের শরীরটা ঝটকে দিল আর রাজেশ এক অদৃশ্য শক্তির বলে ছিটকে পড়ল রাস্তার মাঝখানে। রাস্তার পাশে মোবাইলে তন্ময় তখনও, হ্যালো কি হলো রাজেশ বল, হ্যালো। প্রায় ঘণ্টাখানেক পরে রাজেশের ফোন থেকে আবারও একটি কল এলো। তন্ময় এবার ফোন তুলে প্রথমেই জিজ্ঞাসা করল, কি ব্যাপার তোর, কথা বললি না কেন? উত্তরে এবার একটি অচেনা কণ্ঠ শুনল তন্ময়। আচ্ছা শুনুন, থানা থেকে বলছি, আপনাকে একবার আসতে হবে বলে মানকুণ্ডুরই একটি সরকারি হাসপাতালের নাম বলল সে। কি, কেন? একটা রোড অ্যাক্সিডেন্ট কেস, লাশ শনাক্ত করতে হবে। বডির কাছে এই মোবাইলটা ছিল, লাস্ট কল আপনাকে করা হয়েছিল। আপনার ঠিকানাটা বলুন, আমরা গাড়ি পাঠাচ্ছি। বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেল তন্ময়ের, শরীরে মনে একেবারে বিধ্বস্ত। গতকাল রাতে পুলিশের জিপ এসে ওকে নিয়ে গিয়েছিল হাসপাতালে। মর্গে রাজেশের দলা পাকানো শরীরটা দেখে বমি করে ফেলেছিল তন্ময়। হাসপাতালের মর্গে পোস্টমর্টেম, তারপর ওর মোবাইল থেকে নম্বর খুঁজে বার করে আত্মীয় স্বজনদের খবর দেওয়া। বডি ছাড়া হলো দুপুরে, সেখান থেকে শ্মশানে দাহ করে তারপর ফিরল। মা বাবাকে খবরটা দেবে না ভেবেছিল তন্ময়, কিন্তু শেষ পর্যন্ত জানাতেই হয়েছিল। রাজেশকে তন্ময়ের বাবা মা খুবই স্নেহ করতেন, তারও ভীষণ ভেঙে পড়েছেন। রাজেশের বাবা আর ভাই এসেছিল, ওদের কান্না তন্ময় কিছুতেই ভুলতে পারছে না, বিশেষ করে রাজেশের বাবার কান্না। মনের ভেতরে সারাক্ষণ ধরে ওই দৃশ্যগুলো উথাল পাতাল করছে। স্নান করে ফ্রেশ হলো তন্ময়, মা চা করেছিল। আজ সারাদিন কিছুই প্রায় খাওয়া হয়নি, আগে একবাটি মুড়ি আর চা খেল তন্ময়। মাথা ধরে রয়েছে, মা রাজেশকে খুবই স্নেহ করত, খবরটা জানার পর থেকে কেঁদেই চলেছে। বাবার সঙ্গে অল্প কিছু কথা বলল তন্ময়। জয়ের ফোন এলো, ওকে সবই জানিয়েছে। হ্যাঁ বল। চায়ের কাপটা হাতে নিয়ে ঘর ছেড়ে বারান্দায় এলো তন্ময়। একটু আগেই। আচ্ছা। দুজনেই কিছুক্ষণ চুপ। পুলিশ কি বলল? অ্যাক্সিডেন্ট, কিন্তু জয় আমার মনে হয় ওটা অ্যাক্সিডেন্ট নয়, সামথিং ডিফারেন্ট। রাজেশ ফোন করে আমাকে কিছু বলতে চেষ্টা করেছিল, আমার ধারণা ও বাড়ি ফিরে আসছিল কিন্তু পারল না, কিছু একটা গণ্ডগোল হয়েছে রে জয়, আমার ভালো লাগছে না। এত চিন্তা করিস না, এটা অ্যাক্সিডেন্টই ছিল, ও তোকে ফোন করতে করতে রাস্তা ক্রস করতে যাচ্ছিল সম্ভবত। কিন্তু রাস্তা ক্রস করার কথা নয় রে, আমি বুঝতে পারছি না, কিছু সব এলোমেলো লাগছে আমার। তুই ভয় পাচ্ছিস তন্ময়? পাচ্ছি, কারণ গত কয়েকদিন ধরে এমন কিছু ঘটছে যার কোনো লজিক খুঁজে পাচ্ছি না আমি। তোকে আরও কিছু বলার রয়েছে, ফোনে হবে না, আসবি যখন তখন বলবো। ঘাবড়াস না, পৃথিবীতে অনেক কিছু এমন ঘটে যা আমাদের লজিকের বাইরে। কথা বলতে বলতেই আচমকা থেমে গেল, ওর সামনে একজন দাঁড়িয়ে, চমকে উঠল সে। কখন এসে দাঁড়িয়েছে? কে কে? আমি বীরজু সিং, একটু কথা ছিল। কেউ এলো না কি রে তন্ময়? তোকে আমি একটু পরে কল করছি। ওকে। ফোন কেটে দিল জয়। তন্ময় লোকটাকে দেখল, বারান্দার টিউবের আলোতে উঠোনে দাঁড়িয়ে থাকা লোকটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে এক মাথা ধূসর চুল আর গাল ভরা দাড়ি গোপ, গায়ে একটা পুরনো কম্বল চাপানো। কি ব্যাপার? আপনার বাগান আছে,
লোক লাগবে কি? লোক কি জানালো আপনাকে? উপরওয়ালা জানালো কি, যা মির্জু উধার তেরে লিয়ে কাম হ্যায় তো চলা আয়া। না, এখানে কোনো কাজ নেই, আসতে পারো। লোকে বলে আমার হাতে নাকি জাদু আছে, মুর্দা পাথর থেকেও ফুল ফুটিয়ে দিতে পারি। বাবু, আপনার কাছে আছে নাকি এমন পাথর, ছোটওয়ালা এসা কই পাথর হ্যায়? চমকে উঠল তন্ময়। ছোট পাথর কি বলতে চাইছে লোকটা? ইশারায় আরেকটু এগিয়ে আসতে বলল। লোকটা এগোল, বারান্দার সামনে এসে দাঁড়াল। টিউবের আলো এসে পৌঁছল বীরজ সিং এর গায়ে। ধক করে উঠল তন্ময়ের বুক। বীরজ সিং এর চোখ দুটো অবিশ্বাস্য রকমের নীল আর উজ্জ্বল। এমন নীল রঙের মণি ভারতীয়দের হয় না, অনেক ইউরোপিয়ানদের হয় বটে, কিন্তু এমন জ্বলন্ত নয়। কে তুমি, কি চাও? কি? আমি বীরজ সিং হুজুর, আপনার বাগিচায় কাজ চাই। এই দু হাতে এমন গোল খিলিয়ে দেব, আপনার বাগিচার নাম পুরো দুনিয়ায় ছড়িয়ে যাবে। লোকটা এমনভাবে স্থির দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল যে তন্ময় নিজেও চোখ সরাতে পারছিল না। কেমন যেন অবশ হয়ে পড়ছিল সাপের মতো নিষ্ফলক, বিবশ করে দেওয়া একজোড়া চোখের কাছে। মস্তিষ্কও কাজ করছে না। বীরজ সিং এর কথাগুলো ওর মনের ভেতরে গেঁথে যাচ্ছিল, শরীরের প্রতিটি নিউরনে এমনভাবে জড়িয়ে যাচ্ছিল যে সম্মোহিত হয়ে পড়ল তন্ময়। বীরজ সামান্য হাসল, খোঁজানো ধরেই নিয়েছে কাজটা ওর হয়ে গেছে। জিজ্ঞাসা করল, তাহলে হুজুর আজ থেকে এই কাজে লেগে যাই? আজ থেকে? জি হুজুর, আমি বাগিচার গোলাম, আর আপনার কাছে রয়েছে আমার প্রাণ ভোমরা। তাহলে কাজ শুরু করে দি এখন। হ্যাঁ মালিক, আমি কাজ করি রাতে, সন্ধ্যার পর থেকে সারা রাত আমি কাজ করি, আর দিনে ঘুমোই। আবারও চমকে উঠল তন্ময়। এর মানে? এটাই আমার কাজ করার সময় মালিক, জগতে সব কিছুই তো একই নিয়ম মেনে হয় না, বলুন। তাহলে আমি কাজে লেগে পড়ি। ও, আমাকে শুধু মাটি ঘরটায় একবার নিয়ে চলুন। ওখানে কেন? ওখানেই তো আসল জিনিস রয়েছে, চলুন ঘরটা আমাকে দেখিয়ে দিন। তন্ময় অবাক হলো, এ যেন প্রচ্ছন্ন আদেশ, আর সেটা মান্যও করল। যেন অদৃশ্য এক শক্তি ওকে বাধ্য করলো সেই নির্দেশ পালন করতে। ঘর থেকে চাবিটা নিয়ে ও গেল মাটি ঘরের দিকে, দরজা খুলল। বীরজ খানিকটা তফাতে হাঁটছে, তবু ওর প্রতিটা নিঃশ্বাস যেন ওর গায়ে এসে পড়ছে। তন্ময় থামতে চাইছে, কিন্তু মন ওর নিয়ন্ত্রণে নেই। দরজাটা খুলতেই বীরজ শটান ঢুকে গিয়ে আগেই ঝাঁপিয়ে পড়ল সেই টপটার উপর, যেখানে নুড়ির মতো দেখতে জিনিসটাকে ফেলেছিল তন্ময়। বীরজ ওটাকে হাতে তুলে চুমু খেল, তারপর তন্ময়ের দিকে হেসে বলল, আপনি হুজুর নিজেও জানেন না কি চিজ আপনার কাছে রয়েছে। কি কি জিনিস ওটা, তুমি কি করে জানলে? খলখল করে হাড় হিম করা হাসি হেসে উঠল বীরজ। মালি ঠিক তার ফুলের খোঁজ পেয়ে যায় হুজুর। এটা ফুলের বীজ? জি হুজুর, দুনিয়ার সব থেকে আনমোল রত্নটি আপনার কাছে। এ জিনিস যার তকদিরে থাকে শুধু সেই পায়। আপনি হলেন নসিবওয়ালা, আপনার কাছে আলাদিনের দিয়া এসে গেছে। রাজা হয়ে যাবেন হুজুর, রাজা হয়ে যাবেন। বলে আবার সেই জিনিসটায় সশব্দে চুমু খেল বীরজ। আপনার বাগিচা 7 দিনের মধ্যে বদলে যাবে। এই বীজ থেকে যে ফুল ফুটবে তা দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে না। যে খুশবু ছড়াবে তাতে ইনসান মধুখিরের মতো কাছে ছুটে আসবে।
তুমি এসব কি বলছো বিরজু? তুমি কে? বললাম যে হুজুর, আমি একজন মালি, আর এই দুনিয়ার একমাত্র আমি যে এই বীজ থেকে ফুল ফোটাতে পারি। কেন? তুমি কেন? কারণ আপনি আম খান হুজুর, গাছ দেখার দায়িত্ব আমার। তুমি যে মিথ্যে বলছো না, সেটা আমি কি করে বুঝবো? তন্ময়ের এই প্রশ্নে আচমকা ধক করে জ্বলে উঠল বীরজুর নীল চোখ দুটো। বীরজু সিং ঝুট বাদ বলে না, 7 দিনের মধ্যে এই বীজ থেকে যদি গুল খিলাতে না পারি, যদি তার খুশবুতে আপনি নিজে যদি না পাগল হয়েছেন, তো আমি চলে যাব। 7 দিনে বীজ থেকে গাছ হয়ে ফুলও হয়ে যাবে, এটা সম্ভব? দুনিয়ায় সব সম্ভব মালিক, শুধু আসল জিনিস আসল হাতে পড়তে হবে। আপনার তকদিরে লেখা রয়েছে আমির হওয়া, কে আটকাবে? নইলে এই জিনিস আপনার হাতে আসতো না। আচ্ছা, তাহলে কাজে লেগে যাই। দাঁড়াও দাঁড়াও, তুমি কি মাইনে নেবে? তোমার কোনো পরিচয়পত্র আছে কিনা সেগুলো তো আমায় জানতে হবে। তন্ময়ের কথা শুনে এবারে এমন বিশ্রীভাবে হেসে উঠল বীরজু যে কেঁপে উঠল তন্ময়। এমন হাসি কোনো মানুষের হতে পারে না। হে কে কে? আমার পরিচয়, আমি আপনার বাগিচার নৌকার। আর টাকা আমার লাগবে না মালিক, তবে আমার যখন কিছু দরকার লাগবে আমি নিয়ে নেব। আমার থাকার ঘরটা তাহলে ওখানেই তো? মানে আপনার আগের মালি যে ঘরে থাকতো? তন্ময়ের গলা শুকিয়ে গেছে। এই লোক সব জানে, সব কিছু। এটা কি অশুভ কিছু একটা, এখনই দূর করে দেওয়া উচিত, কিন্তু তবুও পারছে না। ওর কেমন যেন মনে হচ্ছে যে এই বীরজুকে দূর করার সাধ্য ওর নেই। আর ওই যে বীরজু বারবার বলছে সৌভাগ্যর কথা, বিশাল আমির হওয়ার কথা বলছে। এই কথাগুলো হয়তো মিথ্যে, কিন্তু যদি সত্যি হয় ধনী হতে কে না চায়? আর কয়েকদিন পর নতুন সংসার হবে, তারপর সন্তান আসবে। যদি লক্ষ্মীদেবী এভাবেই আসেন তো একটা চান্স নিতে ক্ষতি কী? তন্ময় সামান্য মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। বেশ মালিক, আমি তাহলে কাজে লেগে পড়ছি। আপনি নিশ্চিন্তে ঘরে যান, আমার খোরাক মাইনা থাকা নিয়ে আপনার কিছু চিন্তা করতে হবে না। শুধু একটা ব্যাপার আপনাকে মেনে চলতে হবে মালিক, নইলে মুশকিল হবে। কি? আমি রাত ভোর কাজ করব, আর গোটা দিনটা আমার ঘরে ঘুমাবো। কেউ যেন আমার ঘরে গিয়ে আমাকে না ডাকে, কেউ যেন ভেতরে উঁকি না দেয়, তাহলে মুশকিল হবে। এই কেমন কথা? দিনের বেলায় কারো তোমাকে দরকার লাগতে পারে, আর আমার এখানে রাজের শুধু মালির কাজ নয়, অন্যান্য কাজও সামলাতো। সব ব্যবস্থা হয়ে যাবে, খুব শিগগিরই এমন দিন আসছে যে আপনাকে অনেক লোক রাখতে হবে। দিন বদলের সময় এসেছে মালিক। কিন্তু একটা লোক বাড়িতে থাকছে, অথচ দিনের বেলায় কেউ তাকে দরকারে পাবে না, এটা কেমন ব্যাপার হবে? আপনি কাউকে বলবেনই না যে আমি কাজ করি। এ কি করে সম্ভব? আরে আমি না বললেও আমার বাড়ির লোক তো রাতেও তোমায় দেখতে পারে। আবারও বিশ্রী হেসে উঠল বীরজু। অত রাতে কেউ দেখবে না মালিক, আপনি না বললে কেউ দেখবে না। আপনি যান, আমি এখন কাজে লাগব। ওই কথাটা শুধু মনে রাখবেন, আপনি কাউকে আমার কথা বলবেন না, আর কেউ যেন আমার ঘরে কখনো উঁকি না মারে। আমি পুরো দিন ঘুমোই আর রাতে কাজ করি।
আপনি রাজা হয়ে যাবেন মালিক, রাজা। প্রণাম। তন্ময় চুপ করে দাঁড়িয়ে রইল। জীবনে একটা বিশাল কিছু ঘটতে চলেছে। এই বীরজু সিং আসলে কে, কোথা থেকে এলো, কি চায়? ওই ফুলের বীজ থেকে কি ফুল ফুটবে যা ওকে রাজা করে দেবে? রাজেশের মৃত্যুর একদিনের মধ্যেই বীরজুর আগমন, তাহলে কি বীরজু অনেক কিছু জানে? শয়ে শয়ে প্রশ্ন, দুশ্চিন্তার এক অজানা ভয় সাপের মতো পাকে পাকে জড়াতে থাকলো ওকে। ওর জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে জানা নেই, তবে এটুকু বুঝেছে এই বর্তমানকে এড়ানোর উপায় ওর আর নেই। দু সপ্তাহের মধ্যেই অনেক কিছু ঘটে গেল। তন্ময়ের বিয়ে, মৃন্ময়ীর এই বাড়িতে চলে আসা, নতুন সংসার, জয় এসে চারদিন ছিল এই বাড়িতে। তন্ময় অনেকবার ভেবেছে ওকে পুরো ঘটনাটা বলে, কিন্তু শেষ মুহূর্তে গিয়েও পারেনি বলতে। কোনো অদৃশ্য শক্তি যেন ওর মুখ চেপে ধরেছে, কিন্তু কিছুই বলা হয়নি। মৃন্ময়ীকে তো নয়, বিয়ে যেহেতু শুধু রেজিস্ট্রি, তাই যে কজন আত্মীয় স্বজন এসেছিল তারা একদিন থেকেই চলে গেল। এই বাড়িটা মৃন্ময়ীর খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে নার্সারিটা। এত সুন্দর সব ফুল, নিখুঁতভাবে সাজানো বাগান। মৃন্ময়ী এই কদিনে অনেকবার তন্ময়কে বলেছে, মনে হচ্ছে তোমাকে বিয়ে করে খুব একটা ভুল করিনি। ই জানো, আমার ছোটবেলায় একটা শখ ছিল একটা মনির মতো বাগান করার। এবার মনে হয় আমার সেই শখটা পূর্ণ হবে। বলছি, তোমার মালিকে একটু বলো না, আমার যেন একটু শিখিয়ে দেয়। মালির কথায় ঢোক গিলেছে তন্ময়। নিশ্চয়ই। আজ সকালে দুজনে চায়ের কাপ নিয়ে বসেছিল নার্সারির মাঝে। নার্সারিতে একটা খড়ের ছাউনি রয়েছে গোল মতো, নিচে কয়েকটা চেয়ার, পার্কে যেমন থাকে। তন্ময় ওটা বানিয়েছিল কাস্টমাররা এসে যাতে ওখানে বসতে পারে, কথাবার্তা বলতে পারে। চায়ের কাপে চুমুক দিয়ে মৃন্ময়ী আবারও বলল, না, তোমাকে বিয়ে করে খুব ভুল তো করিনি। আমার বরাবরের ইচ্ছে ছিল বাড়িতে সুন্দর একটা বাগান থাকবে, কিন্তু নিজের বাড়িতে স্থানাভাব বলে সেটা এতদিন হয়ে ওঠেনি, অবশেষে পেলাম। আচ্ছা, এতবার ধরে শুধু বাগানের প্রশংসা করে চলেছো, আরে বাগানের মালিকের দিকেও একটু তাকাও। বাগানের মালিক যে হদ্দ কুঁড়ে সেটা আমি বুঝেই গেছি। আমি একবার বাগানের মালিকে দেখতে চাই, যে এমন সুন্দর পরিপাটি বাগান করতে পারে তাকে একবার ধন্যবাদ দিতেই হবে। আরে মালিকই আলাদা করে দেখার কি আছে, বুড়ো লোক একটা, সামনে এমন গন্ধর্বকান্তি পুরুষ বসে রয়েছে, তার দিকে একবার তাকাও ভালো করে। সেই সুযোগ আর পেলাম কই, গন্ধর্বকান্তি তো রাত ১২টা বাজতে না বাজতেই নাক ডেকে ঘুম দিচ্ছে। খোঁচাটা বুঝলো তন্ময়, ওর চিরকালের বদভ্যাস, বেশি রাত জাগতে পারে না। নতুন বউকে আদর টাদর করার যে ব্যাপারটা রয়েছে সেটা এই কদিনে সুবিধা করতে পারিনি, খানিকটা ঘুমের দোষ, বাকিটা সংকোচের। এগোবো ভাবলি ওর মনে হয় যদি মৃন্ময় কিছু মনে করে, যদি বাধা দেয়, থাক আর কটা দিন যাক। দুজনের অন্তরঙ্গ বন্ধুত্বটা জমুক, তারপর ধীরে ধীরে প্যার কব রানায় বটে। আমি কোথায় ভালো মানুষই করে নিজেকে কন্ট্রোল করে রেখেছি, আর আমারই কি না দোষ? তা কে কন্ট্রোল করতে বলেছে আপনাকে? দৈববাণী নাকি স্বপ্নাদেশ পেয়েছেন যে নতুন বউয়ের থেকে এক হাত দূরে নিশি যাপন করতে হবে? বেশ বেশ, বুঝেছি। ঠিক আছে, আজ রাত হোক, তারপর দেখব আপনি কত সাহসী। হেসে উঠল মৃন্ময়ীও। ওই শরীরই হাসিতে আবারও মুগ্ধ হলো তন্ময়। মৃন্ময়ীকে ওর বাগানের সর্বশ্রেষ্ঠ ফুল বলে মনে হলো। নতুন শাড়ি, দুই হাতে ভরা চুড়ি, সিঁথিতে সিঁদুর, এই মেয়েটি একান্ত তার, আজীবনের জন্য তার। এই ভাবনা ওকে আবারও ভীষণ ভালোবাসায় ডুবিয়ে দিল। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল মৃন্ময়ীর দিকে। কি দেখা হচ্ছে এত? আমার বাগানে নেমে আসা একটা পরীকে দেখছি। খুব হয়েছে, থাক। এই শোনো না, বাগানের একেবারে কোণে একটা ছোট্ট ঘর দেখলাম, জানলা দরজা সব বন্ধ, ওটা কিসের ঘর? ছেদ করে উঠল তন্ময়ের বুক। তুমি তুমি ওখানে গেছিলে কেন? আরে এমনি গেছি।
ছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম নার্সারিটা। ওদিকে আর যেও না। কেন, কি আছে ওখানে? ঢোক গেল তন্ময়, তারপর আচমকা পেয়ে গেল ছুত। আসলে ওই ঘরটা ছিল রাজেশের, তোমাকে তো সবই বলেছি। আচ্ছা মুশকিল তো, এত মালি নিয়ে পড়েছো কেন? সরি। নিজেকে সামলায় তন্ময়। আরে প্লিজ প্লিজ কিছু মনে করো না, এভাবে বলে ফেললাম, এক্সট্রিমলি সরি। আসলে রাজেশ চলে যাওয়ার পর এই মালি টালি আমি আর কিছুই রাখিনি, একটা বুড়ো মাঝে মাঝে আসে টুকটাক কাজ করে চলে যায়, তার আসা যাওয়ার কোনো ঠিক নেই, হাত পাগলা, সব কিছু আমি নিজের হাতেই করি। আর হ্যাঁ একটা কথা, কি হয়তো আমার মনের কুসংস্কার, কিন্তু আমার অনুরোধ তুমি ওই বন্ধ ঘরটার দিকে আর যেও না। আসলে রাজেশের ঘটনাটা তুমি জানো, অপঘাতে মৃত্যু, আর রাজেশ ওই ঘরটাকে খুব ভালোবাসত। গয়াতে এক বছর পর একটা পিণ্ড টিণ্ড দেওয়ার পর না হয়। তুমি এই যুগেও এসব বিশ্বাস করো? না মানে তা ঠিক করি না, কিন্তু নতুন বউ আর সে যদি ডানা কাটা পরিবিশেষ হয়, তার ব্যাপারে স্বয়ং নারায়ণও চাপে থাকবে। থাক, আর এত গ্যাস দিতে হবে না। সে কি ভাষা ললনার মুখে! এ তো ট্রেলার, এরপর কান চাপানা দিতে হয় তোমাকে, বুঝলে? ভালো ছেলে। আবার দুজনের হাসির রোল, কিন্তু যতটা সহজ হাসি মৃন্ময় হাসলো, ততটা সহজ তন্ময় হতে পারল না। ভেতরে চাপা একটা টেনশন কাজ করছে। রাজেশের মৃত্যু কি তবে স্বাভাবিক ছিল না? আর বিজ্জুই বা কে? কিভাবে সে এসে পৌঁছলো তন্ময়ের কাছে? তন্ময় নাকি রাজা হয়ে যাবে? একটা ফুলের কি সত্যি এত ক্ষমতা থাকে? রহস্য তো সবে শুরু, শুনতে থাকুন পরবর্তী ঘটনা। বাজারে বা রাস্তায় বেরোলে এখনো দু চারটে শারীরিক কটূক্তি কানে আসে অশ্রীর। অশ্রী সুন্দরী, অশ্রী বিদুষী। বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে অশ্রীর জীবনে বেশ কিছু পরিবর্তন এলো। বাড়ির মানুষেরা বড় অদ্ভুত, সেই বিশাল বাড়ির বন্ধ দরজার পেছনে লুকোনো বাক্সে নাকি ঘুমিয়ে আছেন এক গ্রীক ঈশ্বরী, তাকে নাকি ঘুম থেকে তোলা বারণ। এদিকে বাড়িতে একদিন হঠাৎই অচেনা এক তন্নি যুবতী ইরাকে নিয়ে হাজির হলো বরের রিমিত। এসব কি ঘটে চলেছে অশ্রীর জীবনে? রিমিত কি সত্যি কিছু করছে ইরার সঙ্গে, নাকি সবই অশ্রীর মনের ভুল? অশ্রী কি ঘরের বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগাতে বাধ্য হবে? এক টান টান উত্তেজনার গল্প। ঈশ্বরী ঘুমিয়ে থাকতে ভালোবাসেন। nineftn.com এ আপনারা শুনছেন লেখক বিনোদ ঘোষালের লেখা মৃন্ময়ী। গল্প পাঠে ব্রতদীপ, তন্ময় অজিতেশ সান্যাল ও পূজারীর চরিত্রে রৌনক, মৃন্ময়ীর চরিত্রে বর্ণালী, জয়ের চরিত্রে শুভম, দিলবাগ সিংয়ের চরিত্রে আবির, রাজেশের চরিত্রে সৌভিক, বিরজুর চরিত্রে সৌমিক, নবীনজির চরিত্রে আসঞ্জন, তিতিরের চরিত্রে তনুশ্রী, অন্যান্য চরিত্রে কল্যাণ, প্রীতম, তনুশ্রী এবং স্বর্ণালী। মৃন্ময়ীর থিম সং অ্যান্ড মিউজিক এক্সক্লুসিভলি ক্রিয়েটেড বাই 9FN এন্টারটেইনমেন্টস। শব্দ সংযোজনে বিপ্লব, আবহ সঙ্গীত মিরাজুল, পোস্টার 24x7 publishing.com, ক্যালিগ্রাফি অ্যানিমেশন ও VFX উল্লাস, প্রকাশক অরিক বইওয়ালা, প্রডিউসড বাই 24x7 publishing.com। আরও এরকম গল্প শুনতে 9FN.com কে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। অরিক বইওয়ালা এবং 24x7 publishing.com কে বিশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এখন 14 দিনে বই প্রিন্ট
ও পাবলিশ করুন আপনিও।